সো আমি যেটা নিয়ে গতকালকে ক্লাস নিয়েছিলাম, আমি আপনাদেরকে একটা পেজ খোলা থেকে শুরু করে পেজে প্রোফাইল পিকচার ক্রিয়েট করা, কভার ফটো এবং কভারের স্লাইড স্লাইড অ্যাড করাটাও দেখেছি। এখন এবং ইউজার নেম এবং অ্যাড বাটন, দুটো জিনিস, এইগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। আজকে আমরা পেজে আরো বেশ কিছু সেটিং সম্পর্কে আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা কিন্তু বেসিক ক্লাস বেসিক সেকশনে কিন্তু এখানে দেখানো হচ্ছে, আপনারা আরো অ্যাডভান্স অনেক অ্যাডভান্স অনেক কিছু আছে। আমাকে যদি বলেন যে স্যার আমাকে অ্যাড ক্যাম্পেইন নিয়ে পুরো এক মানে ফেসবুক মার্কেটিং নিয়ে পুরো এক মাসের একটা কোর্স করান, আমি কিন্তু সেটাও করাতে পারবো। কারণ ফেসবুকে জানা অজানা অনেক কিছু আছে যেটা আমরা আসলে জানি না। তবে এই স্টেজে আমি আপনাদেরকে সেগুলো বললে বিভ্রান্ত সৃষ্টি করব না। আমি যতটুকু প্রয়োজন আপনাদের আপনাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু আপনাদেরকে দেখাবো। আপনাদের বেসিক স্টেজে আপনারা বর্তমানে যে সবাই যে প্ল্যাটফর্মে আছেন সেই প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যতটুকু সিলেবাস আমি ততটুকু আপনাদেরকে দেখাবো, যে সে ততটুকুই আসলে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, যে ততটুকু বোঝার চেষ্টা করবেন যে এখান থেকে আসলে ভালো কিছু করা যায় কিনা। এখন চলেন আমরা দেখি, আমরা প্রথমে পেজে এসে তো আমরা দেখেছিলাম যে কিভাবে সাজাতে হয়, মানে প্রোফাইল পিকচার, কভার ফটো, ইউজার নেম কিভাবে দিতে হয়, কিভাবে এডিট অ্যাড বাটন ক্লিক করতে মানে সেট করতে হয় এবং কিভাবে স্লাইড অ্যাড করতে হয়, আমরা এগুলো সবাই দেখেছি। এবং কভার ফটো কিভাবে রেডি করতে হয় এবং প্রোফাইল পিকচার কিভাবে রেডি করতে হয়, দেখেন এই যে প্রোফাইল পিকচার এটা কিন্তু কারোর সাথে মিল পাবেন না। আমার ট্যাগলাইন ছিল ফিউচার ইজ হেয়ার এবং আমার কোম্পানির নাম বা আমার পেজের নাম কি, পার্ট টাইম জব বিডি। এই যে একটা সুন্দর ভাবে নিজের নিউ অন ক্রিয়েশন, এটাই কিন্তু আসলে মেইন বিষয়। দেখেন নতুন নিজের একটা যদি ক্রিয়েশন থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আচ্ছা, এবারে দেখেন আমার সবকিছু ক্লিয়ার। এখন আমি যেটা করব, আমি প্রথমে এই সাইডে চলে যাব যে সবার লাস্টে সেটিংস আছে। বাম সাইডে নিচে, বাম সাইডে নিচে এখানে দেখবেন যে সেটিংস আছে, আমি সেটিংস এ ক্লিক করলাম। সেটিংস এ ক্লিক করার পরে এখানে আসলে অনেক কিছু দেখানো যায়, বাট অত কিছু না জানলে হবে। বিষয়টা হচ্ছে পেজ ভিজিবিলিটি, অনেকের পেজ সার্চ দিলে দেখা যায় না। হ্যাঁ, পেজ আনপাবলিশ থাকে অনেকে বলেন, এখন সার্চ দিলে দেখা যাওয়া না যাওয়ারও কিছু কারণ থাকে, বেশ কিছু কারণ থাকে। বাট আমরা এখন আপাতত খুব ইজিলি ব্যাপারগুলো দেখি, সেটা হচ্ছে যে পেজ পাবলিশ। পেজ পাবলিশ মানে হচ্ছে আমার পেজটা এখন পাবলিশ করা আছে, মানুষ সার্চ দিলে বা আমার ইউজার নেম দিয়ে সার্চ দিলে আমাকে দেখতে পাবে। বাট আমি যদি পেজটাকে আনপাবলিশ করে দিই তাহলে সার্চ দিলে আমাকে দেখতে পাবে না। এরপর আছে ভিজিটর পোস্ট। আচ্ছা, এগুলো আপাতত না দেখাই, এগুলো প্রয়োজন নাই আবার আপাতত। এখানে আসলে বেসিক এজ রেস্ট্রিকশন, আপনি যদি আপনার পেজটা কোনো মানে আপনার যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে, আপনি মনে করেন যে আন্ডার 18 যারা আছে তাদেরকে আপনি হাইড করে দিতে যাচ্ছেন, মানে এই মানে বয়সের একটা রেস্ট্রিকশন দিয়ে দিতে যাচ্ছেন, তাহলে সেটা পারবেন। যদি কান্ট্রি রেস্ট্রিকশন মানে আপনি চাচ্ছেন যে আপনার পেজটা অন্য কোনো কান্ট্রি দেখতে পাবে না, শুধু বাংলাদেশ দেখতে পাবে, তাহলে মানে সেই কোন কোন কান্ট্রি দেখতে পাবে না সেগুলোকে রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন। এরকম বিভিন্ন সেক্টর আছে, আমি এগুলো নিয়ে এই জন্য আপাতত কথা বলতে চাচ্ছি না। প্রথম অবস্থায় পেজে যেগুলো অন থাকে এগুলো থাকলেই হয়। একটা জিনিস দেখাই দিই লাস্টেরটা, সেটা হচ্ছে রিমুভ পেজ, অর্থাৎ পেজ যদি আপনি ডিলিট করতে চান, পেজটা মনে করেন আপনি প্র্যাকটিস পারপাসে খুলে ফেলেছেন বাট এই পেজের আপনার আপাতত কোনো প্রয়োজন নেই, পেজটা ফাও বসায় না রেখে আপনি আপনার আইডিটা ক্লিন রাখতে চাচ্ছেন, আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন। হ্যাঁ, এখন আপনি এটা কিভাবে করবেন, দেখেন রিমুভ পেজের এখানে যে ডিলিট ইউর পেজ, ডিলিট ইউর পেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আসছে দেখছেন পার্মানেন্টলি ডিলিট দিস পেজ, মানে এই পেজটাকে আপনার পার্মানেন্টলি ডিলিট করার কথা বলছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ডিলিট পেজ পার্মানেন্টলি, দেন এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করলে কি, পেজটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো জেনারেলি আসলে এইটুকুই আপাতত জেনে রাখেন, কারণ যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো জাস্ট কিছু ধরার চেষ্টা করবেন, অনেকের মাথার উপর দিয়েও যেতে পারে, অনেকের কাছে এগুলো মুড়ির মোয়া মনে হতে পারে, অনেকের কাছে এটা ঘুমের রাজ্য মনে হতে পারে, অনেকের কাছে এটা অনেক সিরিয়াস ইস্যু মনে হতে পারে। এখন এক একজনের পার্সপেক্টিভ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে, সিচুয়েশন থেকে ক্লাসের গুরুত্বগুলো এক এক রকম হবে।
তবে এতটুকু জানতে পারেন যে এই সেশনগুলো যাদের যারা এটার সাথে সম্পৃক্ত না, এই ক্লাসটা যদি ইন্টার্নশিপের যেতটুকু সিলেবাস তার থেকে আমি আরো বেশি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আপনাদেরকেও ঠিক সেরকমই অ্যাক্টিভলি এই কাজগুলো শিখতে হবে, করতে হবে, ঠিক আছে? আর আমি যেটা দিলাম, আমি যেটা দিয়েছিলাম আপনাকে সেটা হচ্ছে কি দিয়েছিলাম, আমি আপনাকে দিয়েছিলাম, এক মিনিট, আচ্ছা, আমরা যেখানে ছিলাম জেনারেলের পরে আমরা চলে যাচ্ছি মেসেঞ্জিং অপশনে। জেনারেল থেকে আপাতত কিছু দেখানোর প্রয়োজন মনে করছি না, পরে মেসেঞ্জিং অপশনটা চলে গেলাম। মেসেঞ্জিং অপশনটাতেও অনেক কিছু আছে, বাট দু একটা জিনিস আমি একটু শেয়ার করি। যেমন আমরা অনেকগুলো পেজ, আমরা অনেক পেজে যদি যাই, যে কোনো টেক্সট করি, দেখবেন যে ওটার থেকে অটোমেটিক সাথে সাথে একটা রিপ্লাই চলে আসে। আর অনেকে অবাক হয়ে যায় যে এত দ্রুত কিভাবে সম্ভব, আমি একটা টেক্সট করতেই পারলাম না, সাথে সাথে রিপ্লাই, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই, কেমনে সম্ভব এটা? সো অনেকের অনেকে আমরা অনেকে কিন্তু ফেস করি, তাই না? আমরা অনেকে কি করি এই জিনিসগুলো কিন্তু ফেস করি বিভিন্ন বড় বড় গ্রুপ গুলাতে বা বিভিন্ন কমার্শিয়াল গ্রুপ গুলাতে আমরা যখন টেক্সট করি কোনো কোনো, তখন কিন্তু কি হয় সাথে সাথে ওখান থেকে একটা রেসপন্স আসে। তো এই যে বিষয়টা, এটা কে কে ফেস করেছে একটু টেক্সট করেন তো সবাই। আচ্ছা, সো আমি তারপর আপনাকে দেখা দিচ্ছি, যেহেতু কোশ্চেন করেছেন, একজন কোশ্চেন করেছেন যে অ্যাড বাটনটা কিভাবে অ্যাড করতে হয়, দেখেন এই এই জায়গাটা আমরা এডিট সেন্ড মেসেজের এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে প্রথমে থাকবে অ্যাড বাটন, আর যেহেতু আমি একটা অ্যাড বাটন অলরেডি করে দিয়েছি, আমি যদি এডিট করতে চাই বা আমি ডিলিট করে দেখাচ্ছি একবারে, এই যে ডিলিট করে দিলাম, এখন দেখেন এটা আমার এখানে অ্যাড বাটন, একটা বাটন অ্যাড করতে বলছে। আমরা বেসিক লেভেলে কি করবো, যেটা আমাদের ওয়েবসাইট নেই বা আমরা এখনো কারোর সাথে কোনো চুক্তিবদ্ধ না, আমি অ্যাড বাটন এখানে ক্লিক করে সেন্ড মেসেজে ক্লিক করে দেবো। আগের দিন আমি পুরো বিষয় অনেকগুলো সবগুলো জিনিস নিয়ে আসলে ক্লিয়ারিফিকেশন দিয়েছি, বাট এখন এখন আমি আপনাকে ইয়েটা দিয়ে দিলাম, কি বলে, মানে ডাইরেক্ট কাজটা দেখিয়ে দিলাম। এবারে আসি আমরা যেখানে চলে গেছিলাম, সেটিংস এ, সেটিংস থেকে মেসেঞ্জিং এ যাব। এখন এই যে আমি যেটা বলেছিলাম, অনেকেই কিন্তু এরকম ফেস করছেন, সো আমরা এই জিনিসটাই দেখবো আপাতত কিভাবে করতে হয়। সো আমরা এখানে গেলাম সেট আপ অটোমেটেড রেসপন্স এ ক্লিক করলাম, সেট আপ অটোমেটেড রেসপন্সেস, পেজে যাব, পেজ থেকে পেজ সেটিংস এ যাব, পেজ সেটিংস থেকে মেসেঞ্জিং এ যাব, মেসেঞ্জিং থেকে কোথায় গেলাম, নিচে স্ক্রলিং করে, আমরা মেসেঞ্জিং এ গেলে এরকম জায়গা থাকবে, এখান থেকে স্ক্রলিং করে নিচে নেমে সেট আপ অটোমেটেড রেসপন্সেস। হ্যাঁ, এখানে সেট আপে ক্লিক করলাম, সেট আপে ক্লিক করার পরে এই জায়গাটা দেখেন, এখানটা আমরা আসবো, এখানে আসে এখানে অনেকগুলো কাজ আছে। আমি একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এখন, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। আমরা যে ইনস্ট্যান্ট রিপ্লেটা পাই না, সেই অপশনটা আমাদের পেজে অফ থাকে। তো আমরা কি করি, আমরা এই পেজটাকে এইভাবে অন করে দিই, ইনস্ট্যান্ট রিপ্লে আমরা এখানটাকে কি করি অন করে দিই, ইনস্ট্যান্ট রিপ্লে আমরা এটা কি করছি অন করে দিচ্ছি। অন করার পরে যেমন আমি এখানটা কি করলাম, আমি এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমার কি অন আছে কি অফ আছে। আমি কিন্তু এখান থেকে কি করতে পারছি, প্রিভিউ থেকে দেখতে পাচ্ছি, তাই না? আমার এখন যেটা করণীয় সেটা হচ্ছে, আমি সাপোজ এখানে কি লেখা যে হাই থ্যাংকস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ দ্যাট রিচিং আউট। এখন কেউ যদি আমাকে কোনো টেক্সট করে তাহলে এই মেসেজটা চলে যাবে। আমি চাচ্ছি যে আমার কাস্টমাইজ মেসেজটা আমি আমার মতো করে দিব, হ্যাঁ পুরোপুরি কাস্টমাইজ করব। দেন আমি এখানে এডিট অপশনে ক্লিক করবো, এডিট অপশনে ক্লিক করে আমি এখানে যেটা দিতে চাই, আমি এখানে যেটা দিতে চাই আমি সেটাই দিতে পারবো। আমি যদি মনে করেন অনেকে লেখে না যে আপনাকে টেক্সট করার জন্য ধন্যবাদ, আমাদের পেজের ওনার এখন পেজে নেই, কিছুক্ষণের মধ্যে উনি পেজে চলে আসবে, আপনি একটু অপেক্ষা করুন, অথবা এমার্জেন্সির জন্য এই নাম্বারে ডায়াল করুন, ঠিক আছে? এরকম একটা মানে গ্রিটিং মেসেজ কিন্তু দেয়, মানে ওয়েলকাম, যে সে আপনার পেজে যে মেসেজ দিয়েছে তাকে স্বাগতম জানান, এবং যদি এমার্জেন্সি কেস হয় তাহলে আপনাকে ফোন করার জন্য বলেন। এই যে একটা ব্যাপার থাকে, এখন এই ব্যাপারটা আপনি চাইলে অটো মেসেজে এখানে ঢুকাই দিতে পারেন, অথবা আচ্ছা অথবা আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, এর একটা কম্বিনেশন আছে, আমি আমি প্রয়োজনে এটা পরবর্তী আপনার সাথে আলোচনা করব। তবে জাস্ট আমি এখন আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি, দেখেন কাজ শিখাচ্ছি, তার মানে এটা ভেবেন না যে আপনি কাজ পেরে যাবেন, কাজ শিখলেই কাজ পারা যায় না,
কাজ পারার জন্য লাগে ক্রিয়েটিভিটি, এবং ক্রিয়েটিভিটিটা একদিনে আসে না, ক্রিয়েটিভিটিটা আপনাকে অর্জন করে নিতে হয় আপনার কাজের দক্ষতার উপর, আপনার প্র্যাকটিসের উপর। এটা আপনি যত ইমপ্লিমেন্ট করবেন, এটার উপর যত কাস্টমাইজ করবেন যে কি লিখলে সব থেকে ভালো আসে, কি লিখলে ফিডব্যাকটা সব থেকে ভালো পাওয়া যাবে, হ্যাঁ কি লিখলে কাস্টমাররা স্যাটিসফাইড থাকবে, কি লিখলে অনেক রিয়েলিস্টিক মনে হবে, কি লিখলে একটা আলাদা, মানে এই নিয়ে আপনি যখন ভাববেন এবং প্র্যাকটিস করবেন বারবার, তখন দেখবেন আস্তে আস্তে কাজের ইম্প্রুভমেন্টে চলে আসছে। এবং একটা টাইমে এসে যে কোনো কোম্পানি যখন ব্র্যান্ড ইমেজ ভ্যালু বা ব্র্যান্ডিং করতে যাবেন বা অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন, কোম্পানির টাইটেল দেখলে আপনি অলরেডি বলে দিতে পারবেন যে এইখানে কি দিলে ভালো হবে, এটা এক্সপিরিয়েন্স থেকে আসে। আর কাজ শিখলেই কাজ পারা যায় না, অনেকে কাজ শিখে শিখে বলে যে স্যার কাজ তো ঠিকই শিখলাম, 20 মিনিট থেকে তো কাজ ঠিকই শিখালো, কিন্তু কোনো ইনকাম তো করতে পারতেছি না। আমার কথা হচ্ছে ভাই, কাজ শিখলে ইনকাম করা যায় না, কাজ শিখলেই ইনকাম করা যায় না, বুঝতে পারছি? তো শুধুমাত্র কাজ শিখলেও হবে না, আপনাকে সময় দিতে হবে, আপনাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি জাস্ট আপনাদেরকে কিছু জিনিস দেখাই দিচ্ছি, তাই বলে যে অন্য কিছু দেখবে না তা না। শো টু গ্রেটিং এইটার বিষয় এখানে মনে করেন গ্রেটেস্টার মেসেজের ওয়েবসাইট, এখান থেকে সেট আপে আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে ঢুকে, এইখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এতগুলোর কাজ, এই যে অ্যাপয়েন্টমেন্ট, রিমাইন্ডার্স, পেজ রিকমেন্ডেড, হ্যাঁ পেজ নট রিকমেন্ডেড, এই যে ফাংশন গুলা, এই যে অ্যাওয়ার মেসেজ এটা অফ আছে, এটা অন করলে কি হবে, হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস এটা আছে অফ থাকলে কি হবে, জব অ্যাপ্লিকেশন রিসিভড এটা অন আছে, অফ আছে, অফ থাকলে অন থাকলে কি হবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। আমি একটা জিনিস দেখিয়েছি কারণ আমার একটা জিনিস এক্সপ্লেন করার মতনই ইয়ে আছে, সিলেবাসটা দেওয়া আছে এবং সময়টাও সেইভাবেই তৈরি করা, বাট বাদ বাকি জিনিসগুলো কিন্তু আপনার নিজের সেলফ স্কিল ডেভেলপমেন্টের জন্য। আপনি তো আমার কাছে শিখছেনই, পাশাপাশি ওই জিনিসগুলো শিখবেন, মানে টোটাল আয়ত্তটা আপনার থাকবে। আমি জাস্ট আপনাকে একটা রাস্তা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এরপরে পেজ ইনফো, পেজ ইনফোতে আপনার পেজের নাম দেখেন, অনেকে আপনারা বলেন যে বেসিক ক্লাসে নাকি দেখানো হয়েছে, এটা কোনো এক ব্যাচে, কোনো একটা ব্যাচে বেসিক ক্লাস দেখানো হয়েছে, এখানে আমার জানা মতে, আচ্ছা সরি একটু সময় দেওয়া লাগলো, তো যেখানে ছিলাম, যেখানে ছিলাম পেজ ইনফোতে চলে আসলাম, এখানে আপনি এই আপনার পেজে যদি নাম চেঞ্জ করতে চান, যদি আপনার পেজে একটা নাম থাকে এবং আপনি সেই নামটাকে পুনরায় চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে বিজবা এই যে পার্ট টাইম জব বিডি আছে, এখানে যে নামটা দিয়ে সেটা নামটা দিয়ে এভাবে চেঞ্জ করতে পারবেন চাইলে। আচ্ছা এখান থেকে সেই নামটা চেঞ্জ করতে, ইউজার নেম যদি চেঞ্জ করতে চান এখান থেকে, এখান থেকে সেই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশন চেঞ্জ করতে চাইলে এখান থেকে দিতে পারবেন। আমরা অলরেডি পেজ খোলার সময় একটা ডিসক্রিপশন কি করেছিলাম, কোনো একটা জায়গা থেকে কপি পেস্ট মেরে দিয়েছিলাম, তাই না? আমাদের মনে আছে সবারই, ক্যাটাগরিটাও ঠিক সেম, যদি কোনো কিছু আমি তিনটা ক্যাটাগরি দিয়েছি, আপনি চাইলে এখানে একটা দিতে পারেন, বাদ বাকি গুলো কেটে দিতে পারেন, ঠিক আছে? এবার কন্ট্যাক্ট নাম্বার, আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করতে চান যে আপনার পেজে এসে আপনাকে কল করবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে, তাহলে আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারেন, ঠিক আছে? এরপরে এখানে আসি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যদি অ্যাড করতে চান প্রথমে আপনাকে যেটা করতে হবে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে আপনি সার্চ দিতে পারেন বাংলাদেশ অথবা এ সিরিয়ালের পরে হচ্ছে বি, বি তে বাংলাদেশ চলে আসে, সে বাংলাদেশ দিতে পারেন, অথবা সরাসরি এখান থেকে বাংলাদেশ টাইপ করলেই আপনি বাংলাদেশকে পেয়ে যাবেন। বাংলাদেশকে পাওয়ার পরেই বাংলাদেশের কোড +880 এটা চলে আসছে, এই পরে আপনার নাম্বারের জিরো বাদ দিয়ে পরে সংখ্যাগুলো আপনি এখানে বসায় দিবেন, বসায় দিয়ে অটোমেটিক সেভ হয়ে যাবে। মেইলটাও ঠিক সেম ভাবে আপনি আপনার মেইলটা বসাবেন, তবে একটা কথা আমি বারবার বলি, প্রতিটা ব্যাচেই বলি, সেটা হচ্ছে আমার দেখা যাচ্ছে যে আমার কোম্পানি, আমি কিন্তু একটা কোম্পানি এস্টাবলিশ করতে যাচ্ছি, তাই না? সো আপনি কোনো যে লস হবে বা যে খারাপ ইয়ে হবে তা না, বাট কিছু নিয়ম থাকে, সেই নিয়ম, এটা নিয়মটা না মানলে আপনার কোনো কিছুই হবে না, কিন্তু জাস্ট আমি আপনাকে জানা রাখছি সেই নিয়ম গুলো আছে। সাপোজ মনে করেন আপনার একটা কোম্পানি খুলছেন যেটা পার্ট টাইম জব দিদি, আপনি আর কাজ কি বেকারত্ব দূর করা এবং প্রত্যেককে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া, ঠিক আছে? যারা বেকার আছে, যারা যুব সমাজ, যারা বেকার আছে, তাদেরকে একটা রাইট ট্রাকে নিয়ে আসা। এখন বিষয়টা হচ্ছে এই যে ইমেল,
ইমেইলটা আপনি একটা অর্গানাইজেশন খুলেছেন, এখন মনে করুন পার্ট টাইম জব আপনার একটা ব্র্যান্ড, এটাকে আপনি নিজে এত ইফোর্ট দিচ্ছেন একটা ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ করার জন্য। আপনি যদি এখানে ইমেল মানে এখানে যদি আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দেন যে quddus@gmail.com বা xyz@gmail.com, তাহলে কি ব্যাপারটা হবে, একটা কোম্পানির ইমেল অ্যাড্রেস যদি একজন মানুষের হয় তাহলে আসলে এই ব্যাপারটা একটু উইয়ার্ড লাগে। আমরা কি করছি দেখেন, আমরা কি করছি এখানে, আমি সাজেস্ট করি আপনি আপনার ইমেল পার্সোনাল ইমেল দিতেই পারেন চাইলে, এটা কিছু রাখে না, কিন্তু যদি পসিবল হয় একটু নতুন ইমেল জিমেল খুলে নিবেন। এটা নতুন ইমেল মানে জিমেল অ্যাড্রেসটা খুলে নিলেন, জিমেল তো খোলা এখন ওয়ান টুর ব্যাপার, সো আপনি সেটা খুলে নিতে পারেন। আপনি সেখানে নামকরণ করতে পারেন যে সাপোজ পার্ট টাইম জব দিদি, আপনার যেটা দিচ্ছেন ইউজার নেম যেটা দিচ্ছেন সেটা মানে 5610 বা এরকম সামথিং একটা নাম দিয়ে @gmail.com এটা খুলে দিলেন এবং সেটা দিলেন এখানে। যদি আপনার নাম না থাকে, পেজে ইমেল না থাকে, দিতে না চান, তাহলে এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ এন ইমেল, ওয়েবসাইটও ঠিক সেম, তাহলে অ্যাড করতে পারেন। যদি না অ্যাড করতে চান তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে ক্লিক করে দেবেন, ঠিক সেম নাম্বারের ক্ষেত্রে। এবার আসে লোকেশন, আপনি আপনার লোকেশনটাকে অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি চাইলে আমাদের অফিস অ্যাড্রেসটা এখানে দিতে পারেন, এরপরে যদি আপনি দিতে না চান মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ লোকেশন, সেম ভাবে। তবে আওয়ার কত ঘন্টা আপনার এটা ওপেন থাকে, সো এখানে অলওয়েজ ওপেন ডেট দিয়ে রাখতে পারেন, এটা আসলে আপনাকে একটা সবসময় আপনি অ্যাক্টিভ আছেন সেটারই আর কি পরিচয় বহন করবে। ইমপ্রেশন প্রাইভেট পলিসি, এখানে কোনো পলিসি লিঙ্ক দেওয়ার দরকার নাই। ইমপ্রেশনের এখানে আমি কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে পারি, এখানে প্রোডাক্টস আছে, কি কি প্রোডাক্টস অফার আছে সেটা দিতে পারি, অ্যাডিশনাল ইনফরমেশন। কারণ এগুলো আপনারা বিজবন্ডের যদি ওয়েবসাইটগুলো ঘাটেন সেখান থেকে কিন্তু সিস্টেম করে বের করতে পারবেন এবং বের করতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলবো ওইটা দেখেন, ওইটা দেখেন বিজবন্ডের নিজেদের পেজটা দেখেন, বিভিন্ন বড় বড় পেজগুলো দেখেন, ওদের স্ট্রাকচারগুলো কিরকম স্ট্রাকচার, ওরা কিভাবে আসলে পেজটাকে সাজায় যেটা আসলে মানুষকে অ্যাট্রাক্ট করে। বিজবন্ডের নিজস্ব পেজে দেখেন ওরা এই সমস্ত জায়গায় কি দিয়েছে, দিয়ে আপনাকে বলছি না যে আপনি কপি করেন, আপনি সেটা দেখে আপনি ওইখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনি আপনার মতো কনসেপ্টে এখানে সেগুলো বসান, ঠিক আছে। এই ছিল কোনো অ্যাকাউন্ট যদি অ্যাড করতে হয়, যেমন এখানে ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, যে কোনো সোশ্যাল মিডিয়া যদি আপনি এখানে অ্যাড করতে চান করতে পারবেন, ঠিক আছে। এই ছিল পেজ ইনফরমেশনের বিষয়বস্তুগুলো। এরপরে টেমপ্লেটস এন্ড ট্যাবস, এখানে দেখানো কিছু নাই, কারণ যদি আপনার কোনো ট্যাবের প্রয়োজন হয়, যেমন আমার গ্রুপটা দরকার, আমি গ্রুপটা জব এর সাথে অ্যাটাচ করে দিতে যাচ্ছি, এখন গ্রুপটা আমার পেজে অফ আছে, আমি গ্রুপটা অন করে দিয়ে আমি এখানে আমার নিজের গ্রুপটা অ্যাড করে দিতে পারবো। আমার পেজটা যদি কোনো কসমেটিক্স আইটেম বা মেকআপ আইটেম হয় যেখানে আমার লাইভে বারবার যাওয়া লাগে, বা এমন কোনো অর্গানাইজেশন যেখানে আমার লাইভটা বারবার করা লাগে, সেখানে আমি লাইভের এই অপশনটা অন করে দিতে পারবো। যদি প্রয়োজন না হয় তাহলে অফ করে দিতে পারবো। এটা হচ্ছে ট্যাব, ট্যাব গুলো গেল, ঠিক আছে। ট্যাব গুলো আমাদের সার্ভিস প্রয়োজন না আমি অফ করে দিলাম, আমার রিভিউ দরকার পেয়েছি আমি রিভিউটা অন করে রাখলাম, যদি রিভিউ প্রয়োজন না হয় আমি রিভিউটাও অফ করে দিতে পারবো, ঠিক আছে। এবার হচ্ছে টেমপ্লেটস, এখন দেখেন কারেন্ট টেমপ্লেটস কি আছে, সার্ভিস আপনি দেখেন স্ট্যান্ডার্ডটা হচ্ছে সবার জন্য, এই টেমপ্লেটসটাই সবার জন্য। যদি আপনি বিজনেস রিলেটেড করতে চান বা সার্ভিসটা আসলে সার্ভিস রিলেটেড আমাদের জন্য যায়, কিন্তু দেখেন ভ্যানু কোনো ভ্যানু যদি হয় তাহলে এটা কোনো নন প্রফিট হলে এটা পলিটিশিয়ান জন্য এই এই ফিগারটা বেটার। পাবলিক ফিগার যদি কোনো সেলিব্রিটি বা কোনো আপনার নিজের পার্সোনাল ফ্যান পেজ তৈরি করতে চান তাহলে সেটা পাবলিক ফিগারে আসবে। রেস্টুরেন্ট এন্ড ক্যাফ, আপনার ক্লায়েন্ট বা আপনার নিজে যদি কোনো রেস্টুরেন্ট বিজনেস রান করতে চান বা আপনার কোনো ক্লায়েন্টের যার রেস্টুরেন্ট বিজনেস, তার আউটলুকটা এরকম মানে এই রেস্টুরেন্ট ক্যাফ থেকে হবে। শপিংটাও সেম, ভিডিও পেজ যদি ভিডিও রিলেটেড পেজ হয় তাহলে এটা স্ট্যান্ডার্ডটা সবার জন্য। আর আমরা যেহেতু সার্ভিস তৈরি করছি আপনাদেরকে এটাই কম্পা মানে ফেসবুক থেকে রেকমেন্ড করছি, তো আমি আসলে এইটাতেই থাকলাম। নোটিফিকেশনের প্রয়োজন নাই, অ্যাডভান্স ম্যাসেজিং এটা অ্যাডভান্স লেভেলের মানে অনেক কিছু আছে। এরপর চলে আসে পেজ রোলস, পেজ রোলস হচ্ছে দেখেন অনেকে আমার দেখা দেখি অনেক কি করে ফেলেছেন, ফেক আইডিতে পেজ খুলে ফেলেছেন, অনেকে ফেক আইডিতে কি খুলে ফেলেছেন, পেজ খুলে ফেলেছেন। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন,
অনেকে আমার দেখা দেখি ফেক আইডিতে পেজ খুলে ফেলেছেন। এখন একটু ভাবেন আপনার এখন কি হবে যদি ফেক আইডিটা নষ্ট হয়ে যায়, কারণ কি বর্তমানে ফেক আইডি গুলো খুবই ডিজেবল হচ্ছে, হ্যাঁ প্রচুর পরিমাণে ডিজেবল হচ্ছে। সো যদি আপনার এত কষ্ট করে সাজানো পেজটা যদি নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন? এই জন্য আপনি আপনার রিয়েল আইডিতে মনে করেন যে এই পেজটাকে শিপ মানে এমন ভাবে আপনার পেজে অ্যাড করতে চাচ্ছেন যে আপনার নতুন রিয়েল আইডিতেও থাকবে, অর্থাৎ ফেক আইডিটা যদি ডিজেবল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে যেন পেজটা নষ্ট না হয়। কারণ কি পেজে ঢুক মানে পেজের অ্যাক্সেস কিন্তু আইডিতে থাকে, ঠিক আছে? পেজে কিন্তু নিজস্ব কোনো পার্সোনাল অ্যাক্সেস নাই যে পেজটা লগ ইন করতে গেলে এইটা করতে হবে, আইডি থ্রোতে হবে। এখন এই আইডি থ্রোতে যদি আপনি করতে চান, কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই আইডি থ্রোতে যদি আপনি করতে চান তাহলে আপনার আইডিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি পেজটা কিভাবে পাবেন? মনে করেন আমি এই যে মিতুল হোসেন একটা ফেক আইডি, ফেক আইডি দিয়ে আমি এই পেজটা খোলা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আপনারা যদি মানে এই পেজটা যদি আইডিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি পেজটা পাবো কোথা থেকে? তো এই জন্য আমাদের করণীয় যেটা করণীয় হচ্ছে পেজটাতে আমাদের রিয়েল আইডিটাকে অ্যাড রাখা, এবং যদি রিয়েল আইডি দিয়ে পেজ করেন তাহলে ফেক আরেকটা আইডি বা সেকেন্ডারি আরেকটা আমাদের আইডিতে ওইটা অ্যাড রাখা। কারণ এখন দেখেন যেন আমার একটা আইডি নষ্ট হয়ে গেল যেন পেজটাকে আমি না হারাই, পেজে যেন আমার অন্য আইডি গুলো থাকে, মানে অন্য আইডির মাধ্যমে যেন আমি পেজটাকে ফিরে পাই, এই একটা বিষয়। আরো একটা বিষয় আছে, আপনার পেজে মনে করেন বহুত কাজ, যখন মার্কেটিং করবেন অনেকগুলো মেসেজ থাকে, আমি আপনি সবসময় ব্যস্ত থাকতে পারেন, আপনি অনেক বিজি পার্সন হয়ে যেতে পারেন কোনো এক সময়, তখন আপনার কি আপনি কি করবেন? আপনি তখন কোম্পানির কাজগুলো তো করতে পারবেন না, বা এতগুলো কাজ একা একা সামাল দিতে পারবেন না, তখন আপনার নিজেরও কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট বা একজন এমপ্লয়ার প্রয়োজন হবে, যখন আপনি সচ্ছল হতে পারবেন এই এই সেক্টর গুলোতে। আপনার রানিং কাজ আসবে, রানিং ক্যাম্পেইনের আসবে, মনিটর করতে হবে, তো তখন আপনি অন্য কাউকে আসলে কিভাবে অ্যাড করবেন? তো সেই জিনিসটার জন্যই আসলে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে পেজে অন্য কাউকে অ্যাড কিভাবে করতে হয়। আচ্ছা, এই ফেক অ্যাকাউন্টের আসলে পাসওয়ার্ডটা আমার মনে নেই, লগ ইন করা থাকে তো ওইভাবেই, পাসওয়ার্ডটা আমার আসলে মনে নেই, তারপর এই জন্য আমি হয়তো অ্যাড করার দেখাতে পারবো না, বাট অ্যাড করার জন্য বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে যাবেন, এখানে যে আপনার যে আইডি, আপনার যে ফ্রেন্ড লিস্টে থাকতে হবে তাকে, যে থাকবে তাকে মনে করেন যে আমার মেইন যে আইডিটা, হ্যাঁ দেখি আছে কিনা, হ্যাঁ এই যে আমার মেইন যে আইডিটা, যে জুনায়েদ হোসেন, জুনায়েদ হোসেন, এই যে মেইন আইডিটা, আমি চাচ্ছি এই আইডিতে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, মানে এই এর হচ্ছে ইনভাইটেশন পাঠাবো, ইনভাইটেশন পাঠাবো, অর্থাৎ একটা মুভিতে যেমন নায়ককে ইনভাইট করা হয়, স্ক্রিপ্ট দেখায়, নায়ক যদি এটাকে অ্যাপ্রুভ করে তাহলেই সে মুভিতে জয়েন হতে পারে, মানে দুই তরফা ইনভাইটেশন লাগবে, মানে অ্যাপ্রুভাল লাগবে আর কি। এখানে ডিরেক্টরের তো অ্যাপ্রুভাল প্রয়োজন, নায়কের নিজেরও অ্যাপ্রুভাল প্রয়োজন, হ্যাঁ যদি ডিরেক্টর ইনভাইট করে মুভির জন্য এবং নায়ক যদি সেটাকে রিফিউজ বা রিজেক্ট করে তাহলে কিন্তু সেটা অ্যাসেন্ট হবে না। আবার ডিরেক্টর মাঝে মাঝে কিন্তু মুভির জন্য অফার করে কিন্তু আবার সরাইও নিতে পারে বিশেষ কিছু চিন্তা করে, তো সেই জিনিসটা এখানেও করা যাবে। আপনি একজনকে ইনভাইট করলেন আপনার পেজে অমুক দায়িত্বে কাজ করার জন্য, সে যদি অ্যাপ্রুভ করে তাহলেই সে আপনার পেজে অ্যাড হতে পারবে, বাট সে যদি রিজেক্ট করে তাহলে আপনি তাকে অ্যাড করতে পারবেন না। ঠিক সেম ভাবে আপনিও চাইলে তাকে ইনভাইট করে আবার সেটা রিজেক্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো সেটা এখান থেকেই মনে করেন এই যে আমি একটা আমার আইডিটাকে অ্যাড করলাম, অ্যাড করার পরে পাশে হচ্ছে এবার পজিশন, যেমন সর্বপ্রথম সব থেকে পাওয়ার বেশি কার থাকে? অ্যাডমিনের থাকে, অ্যাডমিন যে কোনো কিছু করতে পারবে পেজের, ঠিক আছে? মানে অ্যাডমিন বলতে আপনার আমি যদি আপনাকে বলি ওনার, অ্যাডমিনের পরে আসলে পাওয়ারটা হচ্ছে পর্যায়ক্রমে এডিটর, তারপরে মডারেটর, তারপরে অ্যাডভার্টাইজার, তারপরে অ্যানালাইসিস্ট, এক একজনের কাজ আসলে এক এক রকম এবং সেটা পর্যায়ক্রমে এইভাবেই হয়। সো একটু দেখেন এরপরে চলে যে পর্যায়ক্রমে অ্যাডমিন, তারপরে এডিটর, তারপর মডারেটর, তারপর অ্যাডভার্টাইজার, তারপর অ্যানালাইসিস্ট। এখন আপনি বা আপনার নিয়ে রিয়েল যদি আইডি হয় তাকে অ্যাডমিন হিসেবে রাখবেন, বাদ বাকি গুলোকে যদি আপনার কোনো এমপ্লয়কে আপনি অ্যাড করেন তাহলে এডিটর বা মডারেটর, হ্যাঁ পর্যায়ক্রমে আপনি তাকে রাখতে পারেন। আমি এডিটর দিলাম, এডিটর দিয়ে এখানে অ্যাড দিব, অ্যাডে ক্লিক করলে আমার এখানে আমার এই আইডি পাসওয়ার্ড লাগবে, যেহেতু আমি বলেইছি যে আমি আইডি পাসওয়ার্ডটা জানি না এই জন্য আমি কি অ্যাড করতে পারছি না।
আমি যদি এখানে অ্যাড করি, আমার আইডিটা দিই, দেওয়ার পরে এটা আমার জন্য, আমার যে ফেসবুক পেজ সেখানে ইনভাইটেশন নোটিফিকেশন আসবে, আমি যদি এটা অ্যাপ্রুভ করি তাহলে আমি গ্রুপের এই পেজের মেম্বার হতে পারবো উক্ত পোস্টে। এই ছিল হচ্ছে গ্রুপে মেম্বার অ্যাড করানো, মানে সরি পেজে অন্য কাউকে রোল হিসেবে অ্যাড করানো, যে আপনি কাকে কোন রোলে দিতে চান। পেজের কাজ যখন বেড়ে যাবে তখন তো আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে দিয়ে আপনার হ্যান্ড ওভার করতে হবে, তখন কিভাবে করবেন সে কাজটা দেখালাম। অথবা পেজে আপনি আপনার আরেকটা আইডি ফর সেফটি কিভাবে অ্যাড করবেন। এছাড়া এখানে বহুত কাজ আছে, এটা আপাতত দেখা যাবে না। আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন আপনার ফেসবুকে, ফেসবুকে এখন ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, হ্যাঁ আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, আপনি চাইলে যে কোনো এখানে ইয়ে করতে পারবেন, সেক্ষেত্রে মানুষ হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে পারবে চাইলে। জাহিদুল ভাই, ধারাবাহিক ভাবে জানাতে গেলে আপনাকে আমি অ্যাড ক্যাম্পেইনে যেখানে 6 মাসের কোর্স হয় আমি সেটা আপনাকে কিভাবে 5 দিনে 5 ঘন্টা ক্লাসে দেখাবো বলেন? একটু কমন সেন্সে আমরা সবাই একটু বুঝি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য আমার সর্বনিম্ন 1 মাসের একটা কোর্স থাকে আলাদা ভাবে, যে ফেসবুকের উপর অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন। আমি যদি প্রত্যেকটা সেকশনে দেখবেন যে আপনার আরো কিছু জানতে ইচ্ছা করছে, যখন মজা পেয়ে যাবেন তখন আরো কিছু জানতে ইচ্ছা করবে, তখনই আপনি নিজেই ঘাটবেন। ইউটিউব, গুগল, এখন আমাদের হাতের কাছে অনেক কিছু আছে যেটা একটা সময় অ্যাভেলেবেল ছিল না। এখন এই যে আমার ক্লাস, আমি কখনো আমার নিজে ইউটিউব চ্যানেল ছাড়েন দেখি আজকে আমার ক্লাসের রেকর্ড একজন ছেড়ে ফেলছে। তো আসলে দেখেন এখন হাতের কাছে সবকিছু, আমাদের হাতের কাছে, জাস্ট আমাদেরকে ব্যবহারটা জানতে হবে যে কিভাবে আমরা হাতের কাছে পাবো। পৃথিবী এখন হাতের মুঠো বলা হয় না, এখন আসলে পৃথিবীটা এখন হাতের মুঠোয়। বিষয়টা হচ্ছে যে আপনি কি এখন সারাদিন মুভি বা গেম খেলে কাটাচ্ছেন, নাকি আপনি ইনফরমেটিভ নিউজ গুলা দেখে, ইনফরমেটিভ ভিডিও গুলা দেখে আপনি সেলস স্কিল ডেভেলপ করছেন? এটা হচ্ছে আপনার উপরে, যে যেটা যেভাবে ব্যবহার করতে পারে, ব্যবহারের উপর সবকিছু। আচ্ছা, পেসিরিজ নিয়ে যদি কথা না থাকে তাহলে আমি এরপরে অ্যাড ক্যাম্পেইনে চলে যাইতে চাই। হ্যাঁ, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনটা আমরা আলোচনা করতে চাই, তবে আজকে আমি একটু আপনাদের সাথে এই যে বেশ কিছু ছোট ছোট বিষয় আছে, ছোট ছোট বিষয় কিরকম, যে স্যার আমি অনেকে বলে যে স্যার আমি পেজে মেম্বার অ্যাড করতে পারি না, মেম্বার অ্যাড করতে পারি না মানে কি ইনভাইট করতে পারি না, পেজটা অন্যের কাছে ইনভাইট করা। এই জন্য দেখেন আমরা পেজে যখন যাব এরকম 3টা ফেজ থাকবে, এখান থেকে 3 ডটে এখানে ক্লিক করলেই দেখেন কিছু জিনিস চলে আসছে, লাইক, ফলো, শেয়ার। আমার পেজটা যদি শেয়ার করতে চাই আমি এখান থেকে শেয়ার করতে পারি, নতুন আরেকটা পেজ খুলতে চাই এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করতে পারি, লাইক অ্যাজ ইউর পেজ, আমি আমার পেজ থেকেই লাইক দিতে পারি, এবং ইনভাইট ফ্রেন্ডস, দেখেন লাস্টে আছে কি ইনভাইট ফ্রেন্ডস। এখানে ক্লিক করে আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষগুলো, যেমন এই এই আইডিতে আছে কত 1582 জন, 1582 জনকে কিন্তু এভাবে ইনভাইট করে দিতে পারি, বা আমি যদি কাউকে বাদ দিতে চাই তাকে বাদ দিয়ে এই সবাইকে ইনভাইট করতে পারি, একসাথে সিলেক্ট অলও দিতে পারি, তবে এখন এই আপডেটটা সিলেক্ট অল দিলে এটা নেয় না, সিলেক্ট অল দিলে এই যে সামথিং এরো দেখায়, সো আপনি একটা একটা করে করতে হবে। এরও একটা সুবিধা আছে, এরও টেকনিক আছে, ওল্ড ভার্সনে একবারে নিয়ে নেয় অথবা একটা এক্সটেনশন নামাতে হয়। সো আমি আপাতত ওইগুলো নিয়ে আপনাদের মাথা মানে খারাপ করবো না, আমি জাস্ট কিভাবে আপনারা ইনভাইট করতে পারবেন সেই জিনিসটা দেখাই দিলাম। কোথা থেকে পেজের এখানে 3 ডট এখানে আসে, 3 ডটের এখানে ক্লিক করে এই যে ইনভাইট ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস এখানে সাপোজ আপনি যদি কাউকে এইভাবে একজনকে টার্গেট করে ইনভাইট সেন্ড ইনভাইট পাঠান, তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে আপনার পেজে, সে ওখানে ক্লিক করলে আপনার এই পেজে চলে আসবে, ঠিক আছে? এই পেজটা দেখে যদি তার পছন্দ হয় সে পেজে লাইক দিবে, আর না হলে স্কিপ করে যাবে, দ্যাটস ইট। এই ছিল আসলে আমাদের বিষয়, পেজের বিষয়গুলো। এখন যারা যারা ক্লাসে আছেন, আমি বারবার বলছি, অনেকে আছেন যারা ফ্রি সেমিনার ক্লাসটি করতে এসেছিলেন, এটা কিন্তু ফ্রি সেমিনার ক্লাস না, আপনারা এই ক্লাস থেকে এখনই লিভ নেন, তাহলে আমি এখন কাউন্ট ডাউন করলে এটা ইয়ে হবে। আপনারা যারা যারা ক্লাস আছেন আপনারা এখন লিভ নেবেন ক্লাস থেকে, ক্লাস থেকে লিভ নিয়ে যাদের কাছ থেকে আপনারা লিঙ্কটা পেয়েছেন তাদের কাছ থেকে এখনই আপডেট লিঙ্কটা চান, আপডেট লিঙ্কটা পাওয়ার পর সেখানে সেমিনার ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? দেখেন আমি একটা লিড জেনারেশনের একটা ফর্ম দিয়েছি,
লিড জেনারেশন একটা ফর্ম দিয়েছে যে 20 বাউন্ডের লিড জেনারেশন গুলো আপনাকে কিভাবে করা লাগবে, কিভাবে করতে হবে। চলেন আমরা সবাই একটু এইটাতে ক্লিক করি, আমি নিজেও আপনাদেরকে ক্লিক করে দেখাই। এক মিনিট স্ক্রিনটা শেয়ার করি। দেখুন আমরা একটা লিঙ্ক দিয়েছি আপনাদেরকে, লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা জায়গায় চলে আসবেন, আপনাদের একটা ইয়েতে নিয়ে যাবে, ইন্টারফেসে নিয়ে যাবে। ইন্টারফেসটা ঠিক এরকম, অনলাইনে ক্যারিয়ার করুন, ফ্রিল্যান্সিং করে আনলিমিটেড আয়ের সুযোগ নিন, আমাদের ফ্রি সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন। অর্থাৎ আমরা ফ্রি সেমিনারে একটা সেমিনার নিচ্ছি, সেমিনারটা যদি কেউ করতে চায় তাকে এনি টাইম করতে পারবে, সেমিনারটা শেষ করে সে আমাদের সাথে জবে জয়েন করতে পারবে। এই সেমিনারে মূলত তিনটে বিষয়ের উপর বিশেষ ধারণা দেওয়া হয়, চারটা বিষয়। ফার্স্ট অফ অল সিপিএ মার্কেটিং সম্পর্কে, সেকেন্ড হচ্ছে জব অফার সম্পর্কে, থার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কে, এন্ড ফাইনালি ফোর্থ হচ্ছে কোম্পানি সম্পর্কে। এই চারটা বিষয় আপনাদের সেমিনারে ধারণা দেওয়া হয়। এখানে অনেকেই আমাদের ফ্রি সেমিনার ক্লাসটি করেছিলেন। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে লিড জিনিসটা কি, আমি সেটাই আপাতত আপনাদেরকে দেখাই। লিড হচ্ছে এরকম একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কটা যারা আসলে আমাদের সেমিনার করতে চায় বা যারা আসলে আমাদের সাথে জবটি বা আমাদের সাথে কোর্সটা করতে চায় তাদের ইনফরমেশন কালেক্ট করা। সো আপনি আপনাকে মার্কেটিং করতে হবে, মার্কেটিং করার পরে যদি কেউ আমাদের কোর্সটা করতে আগ্রহী থাকে তার ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। কি কি ইনফরমেশন, এখানে দেখেন প্রথমে আছে নাম, স্টুডেন্ট বা ক্লায়েন্ট ক্লায়েন্টের নাম দিবে, তারপরে ক্লায়েন্ট ক্লায়েন্টের ফোন নাম্বারটা দিবে এখানে, তারপর ক্লায়েন্ট ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা দিবে, দেন লোকেশন, ক্লায়েন্টের লোকেশনটা দিবে, দেন প্রোমো কোড, মানে কি রেফারেন্স কোড, প্রোমো কোড মানে কি রেফারেন্স কোড, এই জিনিসটাতে অবশ্যই আপনি যখন তাকে ফিল আপ করবেন এই এই কোডটা দিবেন। দেখেন এই লিঙ্কে ফিল আপ করলেও কার নাম দিল এটা কিন্তু আসলে বোঝাটা বড় দায়, যে কে এতগুলা ডিএম কাজ করে আমাদের সাথে, মানে এতগুলা ডিজিটাল মার্কেট আমাদের সাথে কাজ করে, কার লিড কোনটা এটা বুঝবো কিভাবে। এটা বোঝার একমাত্র ওয়ে, অন অ্যান্ড অনলি ওয়ে, প্রোমো কোড অর্থাৎ রেফারেন্স কোড। এটা বলতে আমরা কি বলছি, আপনার যে ভর্তির সময় যে 5 ডিজিটের মানিসিট নাম্বারটা আপনাকে প্রোভাইড করা হয়েছিল সেই 5 ডিজিটের মানিসিট নাম্বারটাই হচ্ছে আপনার রেফারেন্স কোড। আপনি যদি কোনো অন্য কাউকে রেফার করেন, যেমন আপনি এখানে অন্য কাউকে রেফার করছেন তাই না, লিড হিসাবে, লিডের জন্য, তখন আপনি আপনার যে 5 ডিজিটের যে মানিসিট নাম্বারটা আছে, যেমন 4 6 7 3 8 এরকম যাদের যাদের আছে তারা এখানে দিবেন। ক্লিয়ার? এরপরে আসেন এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশন, এডুকেশনটা কি SSC বা HSC বা গ্রাজুয়েট বা ডিপ্লোমা বা আদার্স, তার যেটা হয় সেটা তো এখানে টিক দিবে, ঠিক আছে। এরপর আসেন যে আর ইউ এক্সপার্ট ইন ডিজিটাল বা সিপিএ মার্কেটিং, ইয়েস আই এম এক্সপার্ট অ্যান্ড হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন সিপিএ অর ডিজিটাল মার্কেটিং। সে যদি সিপিএ বা ডিজিটাল মানে ডিজিটাল সিপিএ মার্কেটিং এক্সপার্ট থাকে, অর্থাৎ তার মান্থলি মিনিমাম $300 আর্নিং আছে, তার প্রোফাইল গুলো অনেক স্ট্রং, সে অনেক কিছু জানে, তাকে এই লিঙ্কটা ফিল আপ করে সে এইটা দেবে যে সে আসলে আমাদের সে এক্সপার্ট, আমাদের সাথে সে কাজ করতে চায়। আর কাছে নো আই নিড ট্রেনিং টু গেট দ্য ফ্রিল্যান্সিং জব, একজন লিখছেন যে না আমি আসলে ট্রেনিং নিতে যাচ্ছি এবং ট্রেনিং নিয়ে আমি এটা আপনাদের সাথে জবটা কন্টিনিউ করতে যাচ্ছি। এইবারে এটা দিয়ে সে সাবমিট দিবে, যখনই এটা সে সাবমিট দিবে তখনই আপনার একটা লিড হিসেবে কাউন্ট হবে। তবে এখন কেউ আবার কাউকে সাবমিট করাতে চান না, এখন হলে কিন্তু আপনার লিড হিসেবে কাউন্ট হবে না, আমি বলার পরে আপনারা করেন তাহলে এটা কাউন্ট হবে। আচ্ছা এখন কথা হচ্ছে বেশ কিছু বিষয়, সেটা হচ্ছে এই যে ইনফরমেশন, কয়টা ইনফরমেশন, ক্লায়েন্টের নাম দিবে, তার ফোন নাম্বার দিবে, ইমেল অ্যাড্রেসটা দিবে, লোকেশনটা দিবে, এখানে আপনার প্রোমো কোড, ক্লায়েন্ট এখানে আপনার যে মানসিক নাম্বার আছে সেটা দিবে, তার এডুকেশন কোয়ালিফিকেশন দেবে, আর এখানে আছে সে কোনটা, জাস্ট টিক গুলো দিবে যে সে কি আমাদের সাথে ফ্রিল্যান্সিং কন্টিনিউ করতে চাচ্ছে, ট্রেনিংটা নিয়ে কন্টিনিউ করতে চাচ্ছে, নাকি সে আসলে প্রফেশনাল, প্রফেশনাল হলে এটা ফিল আপ করতে হবে, তাকে আমাদের সাপোর্ট টিম মানে ইয়ে থেকে অফিস থেকে তাকে ফোন দিয়ে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হবে। ইন্টারভিউ অ্যারেঞ্জ করার পরে সে ওইখান থেকে আমাদের সাথে ট্রেনার হিসেবে, আমাদের অফিস এক্সিকিউটিভ হিসেবে, আমাদের মেন্টর টিমে অথবা আমাদের মেন্টরিং এক্সপার্ট টিমে সে কিন্তু সরাসরি নিয়োগ পাবে এবং সেটা স্যালারিও কিন্তু অনেক বেশি, ঠিক আছে। সো এই জায়গাটা আপনি একটা টাইমে আসতে পারবেন, আপনি আপাতত এই স্টেজে আছেন মনে করেন, আপনারা মাত্র শিখছেন, আপনারা কিন্তু এজ এন এক্সপার্ট হিসেবেও কিন্তু
আমাদের এখানে বড় মানে প্রমোশনের সুযোগটা পাচ্ছেন। যাই হোক, তো এই ইনফরমেশন গুলো যখন ফিল আপ করে সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করলে আপনার একটা লিড হিসেবে কাউন্ট হবে, আপনাকে আপনাকে লিড হিসেবে ধরা হবে। আচ্ছা, এটা ছিল আসলে লিড, লিড জিনিসটা কি? হ্যাঁ, এটা ছিল লিড জিনিসটা কি। এবার দেখেন, কই গেলাম, এখন এই সাইট বিল্ড করা হয়ে গেল, এখন আমার তো এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? আমাদের পরের স্টেপটা কি ছিল? কন্টেন্ট ক্রিয়েট করা। এখন কন্টেন্ট গুলো কি, কন্টেন্ট গুলো সম্পর্কে আমাদের তো একটা বিস্তারিত আইডিয়া পেতে হবে, তাই না? সো আমি কিছু আমার দেখেন, আমি একটা পোস্ট পেলাম, এটা আমাদেরই একটা হয়তোবা কোনো ডিএম এর করা একটা পোস্ট, ঠিক আছে? দেখেন, আমি কন্টেন্ট নিয়ে এখন আলোচনা করছি, কন্টেন্টের একটু ফোকাস দেই, কন্টেন্ট নিয়ে আলোচনা করছি, কন্টেন্ট আমরা একটু ফোকাস দিব। দেখেন, কন্টেন্ট আসলে কি হতে পারে, দেখেন আমি একটা গ্রুপে ঢুকেছি, যে অনলাইন জব ফর স্টুডেন্ট ইন বিডি। হ্যাঁ, দিস ইজ এ প্রাইভেট গ্রুপ, বাট আমি এখানে আপনি আর এটা দেখাচ্ছি। দেখেন, একজন 23 অক্টোবর একটা টেক্সট দিয়েছেন যে ছাত্র ছাত্রীদের সুযোগ আছে, সরি, ছাত্রীদের সুযোগ আছে জবের বিষয়ে সিপিএ মার্কেটিং, জবের ধরন পার্ট টাইম। দেখেন, আপনারা যে জিনিসটা করছেন, আপনারা যে জবটা মানে জবটা করবেন সেটারই আর কি, যে কন্টেন্ট, সে কন্টেন্ট এখানে, যে জবের বিষয়ে সিপিএ মার্কেটিং, জবের ধরন পার্ট টাইম, মাসিক বেতন রেঞ্জ 8,000 থেকে 20,000 টাকা। আপনার স্টার্টিং যেমন 8,000 টাকা পাচ্ছেন, ঠিক সেরকম 1 মাস কাজ করে যদি আপনার পারফরমেন্স ভালো হয়, আপনি কিন্তু মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, কাজের সময় 5 ঘন্টা প্রতিদিন, প্রতিদিন দৈনিক 5 ঘন্টা করে, আমি যেটা বলেছিলাম। এরপর কি লেখা আছে, জবটি করার জন্য, করার জন্য কি করার ছাত্র যেগুলো, আচ্ছা এই এখানে আসলে একটু প্রবলেম আছে, করার জন্য হবে, যে যেগুলো জিনিস থাকা আবশ্যক সেগুলো হলো ল্যাপটপ, পিসি বা অ্যান্ড্রয়েড মোবাইল। জবটি করতে আপনি যে যে সুবিধা পাবেন, জবটি করলে আপনি যে যে সুবিধা পাবেন সেটা হচ্ছে, আপনার কাছে পিসি বা ল্যাপটপ না থাকলেও আপনি শুধু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই কাজটি ঘরে বসেই করতে পারবেন। কারণ আমি একটু বলি, জবের কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ, যারা জবটা করতে চায় তারা কিন্তু স্মার্টফোন থাকলেও করতে পারবে। কারণ এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও ভিউ করা, এই যে বিভিন্ন গ্রুপে মেম্বার অ্যাড করা, বিভিন্ন গ্রুপে পোস্ট করা, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এছাড়া আপনাকে ইনবক্সে যারা টেক্সট করবে তাদেরকে লিঙ্ক ফিল আপ করানো, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু স্মার্টফোনই ইনাফ, হ্যাঁ, ওয়েল এনাফ। সো এই জন্য কিন্তু এই জন্য পিসি বা ল্যাপটপ না থাকলেও হয়। এবার আসি পরেরটাতে, আপনার কাছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সিপিএ এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রে বিগিনার্সদের জন্য ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে, ঠিক আছে? প্রতি মাসের 5 তারিখের মধ্যে আপনাকে বেতন দেবে। এটা এটা ভুল কথা ভাই, আমি এটা আপনাদেরকে ইয়ে করবো না। 10 থেকে 15 তারিখ, 10 থেকে 15 তারিখ, কোনো কোনো মাসে এমনটা 20 তারিখও হতে পারে। আমি আপনাদেরকে কখনো মিথ্যা প্রশ্রয় দিয়ে বা মিথ্যা আশ্রয় দিয়ে কোনো বিষয়ে অবগত করব না। আমরা মূলত 10 থেকে 15 তারিখের মধ্যে স্যালারিটা দিই, যেমন আজকে আজকে গত মাসের স্যালারি যাদেরকে দেওয়া হয়েছে তারা এই যে আজকে পেয়েছে, মানে কি 20 তারিখে পেয়েছে, ঠিক আছে? সো এই জন্য বললাম, আজকে মিরপুর অফিসে 20 মানে গত মাসের স্যালারিটা প্রোভাইড করা হয়েছে, গত মাসের স্যালারিটা আজকে প্রোভাইড করা হয়েছে। সো 5 তারিখের মধ্যে বেতন দেওয়া হয়, এটা কেউই মেনশন করবেন না, হ্যাঁ, কারণ এরা এরা আমার ব্যাচের স্টুডেন্ট না, কারণ এদেরকে আমি জব ক্লাসে বা কন্টেন্টের ক্লাস নেইনি। আমি আগে থেকে এটা ক্লিয়ার করে দিই সবাইকে, যে আপনারা যদি সঠিক তথ্যটা আপনারাই যদি না জানেন, তাহলে আপনারা ক্লায়েন্টকে আসলে কিভাবে ইনফরমেশন গুলো দিবেন, তাই না? এই জন্য আচ্ছা, তো এখানে একটা, তারপর কি ছিল, প্রতি মাসে 5 তারিখের মধ্যে আপনার বেতন, এটা যে বলেছি যে 24 ঘন্টা সাপোর্ট সেন্টারে কল করে কাজের ব্যাপারে যে কোনো সহযোগিতা নিতে পারবেন। প্রতি মাসে 5 তারিখের মধ্যে আপনাকে বেতন দেওয়া হবে, এটা আবার লেখা কেন? আচ্ছা, এটা ও মনে হয় দুইবার লিখে ফেলছে। যাই হোক, ইন্টারেস্টেড হলে বিস্তারিত মানে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ইনবক্স করুন। দেখেন, এখানে লাস্ট লাইনে এসে কি বলছে, আপনি যদি আরো বিস্তারিত জানতে চান বা আপনি যদি আসলে ইন্টারেস্টেড থাকেন তাহলে কি করবেন, তাহলে কি করবেন, ইনবক্সে মেসেজ করুন। তাহলে ইনাকে যদি আপনি ইনবক্সে টেক্সট করেন,
ইনবক্সে যে হ্যাঁ আমি এই জবটি করতে চাই বা আমি আপনাদেরকে ফ্রি সেমিনার জয়েন করতে চাই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই লিঙ্কটা ফিল আপ করতে হবে, যে লিঙ্কটা আমি একটু আগে দেখেছি। ঠিক এইভাবে কিন্তু আপনাদের লিডটা আসবে, লিড জেনারেটটা হবে। দেখেন একজন একটা পোস্ট করেছে, এই পোস্টের নিচে রিয়াক্ট হচ্ছে 19টা, কিন্তু কমেন্ট কয়টা? 56টা। আমি জাস্ট একটা একটা পেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা গ্রুপ দিয়ে দেখাচ্ছি। কঠিন হিসাবে নিবেন না, আমি একেবারে সহজ করে দেখাচ্ছি। আমি ফ্রি মেথড আজকে দেখাবো, পেইড মেথডও দেখাবো। হ্যাঁ, এটা এই কাজটা শিখে আপনি কিন্তু যে কোনো আপনি আপনার নিজের লোকাল বিজনেসটাকেও কিন্তু ফ্রি মেথডে করতে পারবেন, পেইড মেথড চাইলে পেইড মেথডেও করতে পারবেন। ঠিক আছে, ডিভাইস মোবাইল ফোন বা কম্পিউটার এক্সপিরিয়েন্স না থাকলে ট্রেনিং এর সুবিধা আছে, আগ্রহী ইনবক্স করুন। মানে এ আসলে অত ডিটেলস আলোচনা করিনি, এ আসলে অত ডিটেলস আলোচনা করিনি। এ সরাসরি কি করেছে, এ সরাসরি এ হচ্ছে সরাসরি আপনাকে মানে শর্ট ক্যাপশন লিখে দিয়েছে। হ্যাঁ, যে আপনি এটা দেখে এখন তাকে আপনি ইয়ে করতে পারেন। আপনাদের আমি একটু এটা একটু এক্সপ্লেইন করতে গেলে আমি একটু সহজেই করি, আগে স্ক্রিনটা অফ করি। প্রথম কথা হচ্ছে, আপনাদের প্রত্যেককে প্রথমে মনে হয় বলা হয়েছিল যে একটা 5টা ফেক আইডি খুলতে। হ্যাঁ, বাংলাদেশি 5টা ফেক আইডি খুলতে। কারা কারা খোলেন নাই এটা হচ্ছে আপনাদের বিষয়, কিন্তু আপনাদের কোম্পানি থেকে কিন্তু বলা হয়েছিল 5টা ফেক অ্যাকাউন্ট খুলবেন। এখন আমার কথা হচ্ছে, আপনার ফেক অ্যাকাউন্টও হতে পারে, আপনারও অ্যাকাউন্ট হতে পারে। যদি 3-4টা মানে 5টা যদি অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে ভালো। 5টা অ্যাকাউন্টে খোলার কথা কেন বলা হয়, কারণ অনেক সময় মার্কেটিং করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে কি, মার্কেটিং করতে গেলে যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে পেমেন্ট উত্তোলন, ধামাকা অফার, হ্যান ত্যান, অনেক ধরনের জবের পোস্ট দেখবেন, অনেক ধরনের অনেক ধরনের অনেক ধরনের জব পোস্ট এখানে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তাহলে ফ্রি মেথড এবং পেইড মেথডটা একসাথে ক্লিয়ার করি আপনাদেরকে, অথবা যদি আপনাদেরকে আজকে এই সম্পর্কে আমি চাচ্ছি না আজকে আপনাদেরকে এটা শেয়ার করি। হ্যাঁ, আমার নিজেরও ইয়ে হচ্ছে না, আমি এটা আগামীকালকে আপনাদেরকে শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে টিম সিলেকশনটা দেখাবো, আমি পেইড মেথড এবং ফ্রি মেথড আপনাদেরকে আগামীকালকে শেয়ার করব। কিন্তু কিছু কাজ আমি দিয়ে যাবো এবং কিছু ধারণা আমি দিয়ে যাবো আপনাদেরকে আজকে। সে ধারণাগুলো চুপচাপ করে বসে বসে দেখেন। আমি যেমন এটা কি যেমন গত ক্লাসের, হ্যাঁ এটা এই এই পেজটা আমি হচ্ছে গত ব্যাচের স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম। দেখেন এখানে একটা পোস্ট করা আছে, সরি এটা 1 মাস আগে। এই দেখেন, অনলাইন জব, ফিক্সড বেতন 8,000 থেকে 20,000 টাকা, সময় 5 ঘন্টা, প্রয়োজনীয় ডিভাইস কম্পিউটার স্মার্টফোন, কাজ না জানে ট্রেনিং এর সুবিধা আছে, আগ্রহীরা SMS দিন, ফ্রি সেমিনার করতে এখন ইনবক্সে মেসেজ দিন। এটা আমি একটা কন্টেন্ট থ্রো করেছিলাম, ঠিক আছে, আমি একটা কন্টেন্ট থ্রো করেছিলাম। এখন কথা হচ্ছে যে এই কন্টেন্ট আসলে থ্রো করার কারণটা কি। এই কন্টেন্টটা দেখেন, সবাই এটা দেখার পরে যখন লাস্টের লাইনটা ফলো করেন যে আগ্রহীরা SMS দিন, ফ্রি সেমিনার করতে এখন ইনবক্সে মেসেজ দিন। এই যে ফ্রি সেমিনার করতে যে ইনবক্সে মেসেজ দিন, এই কথাটা কেন বলা হচ্ছে, কারণ এই অফারটা যারা করতে রিয়েলি আগ্রহী তারা আপনাকে ইনবক্সে মেসেজ করবে। সেটা পেজ থেকে যদি আপনি মার্কেটিং করেন তাহলে পেজের ইনবক্সে মেসেজ করবে, এই ইনবক্সে যেন মেসেজ করে, যার কারণে কিন্তু আমরা এখানে অ্যাড বাটনের এখানে কিন্তু সেন্ড মেসেজের অপশনটাকে তৈরি করেছিলাম, মানে ক্রিয়েট করেছিলাম, তাই না? ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে দেখবেন, ঠিক সেম ভাবে দেখেন, ঠিক সেম ভাবে যদি আপনি আপনার আইডি থেকে করেন, মানে আপনার ফেক আইডি থেকে যদি আপনি করেন এই পোস্টটা কোনো গ্রুপে শেয়ার বা কমেন্ট, তাহলে কিন্তু আপনার ওই আইডিতে কম মেসেজ আসবে। সো আমরা ওয়েগুলো জানবো, আমি জাস্ট আগে অ্যালগরিদম নিয়ে কথা বলছি। সো যারা আগ্রহী থাকবে তাদেরকে আপনাদের মেন কাজটা বলছে সেমিনার ক্লাসটাতে জয়েন করানো, ঠিক আছে? আমি সেমিনার নিয়ে আলোচনা করব, আমি মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে ধারণা দিব। ক্যাম্পেইনটা আসলে আজকে দেখানোর ইচ্ছা করছে না, আমি এটা আগামীকালকে করব, কারণ আগামীকালকে হয়তো বা আমি অলরেডি আমার ডলার অ্যাড হয়ে গেছে, বাট এটা ক্যাম্পেইনটা আমি আগামীকালকে রান করতে আপনাদের সামনে, সেই রানটা করতে আপনাদের সামনে, এই জন্য আজকে এটি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা এবার দেখেন, তো আমি এই জন্য যেটা বললাম যে আমি হয়তো বা আগামীকালকে ক্যাম্পেইনটা করতে পারি, তো যদি সময় আমার হাতে বেশি থেকে যায় সেক্ষেত্রে আমি নিজে আপনাদের ব্যাচেই সরাসরি ডলার থেকে পোস্ট করব, মানে করব।
জন্য ক্যাম্পেইনটা আজকে দেখবো না, বাট আজকে আমরা কিছু মানে আলোচনা টপিক দেখবো, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আজকে 1টা থেকে 1.5টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। যেহেতু এক ভাই আজকে বলেছিলেন যে আজকে দ্রুত ক্লাসটা শেষ করার কথা, এই জন্য আমরা আজকে ক্লাসটা দ্রুতই শেষ করব। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা কিছু এতে, সেটা হচ্ছে দেখেন অলরেডি একজন কি জব একটা গ্রুপে পোস্ট করেছেন যে নিজের খরচ নিজে চালাবেন এমন ভালো একটা জব আছে, ঘরে বসে করা যাবে, ফিক্সড বেতন 8,000 টাকা, যারা আগ্রহী তারা ইনবক্স করুন। দেখেন ঘুরে ফিরে একই কথা যে ইনবক্স করুন, কারণ ইনবক্সে গেলেই যেহেতু বিজবন্ডের মতো কিন্তু এরকম আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বিজবন্ডের মতন কিন্তু এখন এরকম আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারাও কিন্তু এরকম ভাবেই কাজগুলো করাচ্ছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে এইগুলোর কিন্তু মূলত বিজবন্ডই কিন্তু মূলত মেন 2010 সালে বাংলাদেশে যখন প্রথম সিপিএ মার্কেটিংটাকে বাংলাদেশে প্রথম নিয়ে আসে কিন্তু বিজবন্ড, এবং এটা কিন্তু সত্য কথা। এবং সব থেকে বেশি প্রশিক্ষণ দেওয়া কোম্পানিও কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশে বিজবন্ড। আমরা 35,000+ স্টুডেন্টদেরকে প্রমোট করেছি, মানে প্রশিক্ষণ দিয়েছি। ঠিক আছে, সো সো বুঝতেই পারছেন যে 35,000 মানুষকে যদি আমরা প্রশিক্ষণ দেওয়া কোনো কোম্পানি এখন জব অফার করছে আপনাদেরকে, সো এটা আসলে নিঃসন্দেহে একটা বড় একটা বিষয়, তাই না? এখন দেখেন আমি কয়েকটা জিনিস দেখাই, এই যে গ্রুপ গুলো আছে না, এই যে গ্রুপ আমি যেগুলো পোস্ট দেখাচ্ছি আপনাকে, এইটা একটা গ্রুপ, দেখেন বিভিন্ন একটা মানুষ বিভিন্ন গ্রুপে কিন্তু পোস্ট করেছে। একজন কি লিখছেন যে সার্ভে করে ইনকাম করতে চাইলে ইনবক্স করুন, 100% পেমেন্ট পাবেন, একজন আর একটা অফার দিয়েছে। মানে কি এই সমস্ত গ্রুপ গুলায়, এই সমস্ত গ্রুপ গুলাতে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা। প্রথম কথা, আমাদের সবার কি ছিল, ফ্রি সেমিনারে আমরা জয়েন করেছি, তাই না? ফ্রি সেমিনারে জয়েন করেছিলাম, আমরা মূলত 4টা বিষয়ে ধারণাটা ক্লিয়ার পেয়েছি। প্রথম 4টা বিষয় কি কি, কোম্পানির ওভারভিউ, মানে টোটাল কোম্পানি আসলে কতটুকু সার্টিফাইড, এই কোম্পানির পরিসীমাটা আসলে কতটুকু এই সম্পর্কে। সেকেন্ডলি কি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কে। থার্ড কি, সিপিএ মার্কেটিং সম্পর্কে। এবং ফোর্থ কি, জব ডিটেল, জব অফার সম্পর্কে। তো 4টা বিষয় সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানতে পেরেছি। এখন কাউন্সিলিংটা যেভাবে সেমিনার করানো হয় আপনারা হয়তো ওইভাবে করাতে পারবেন না, এই জন্য সেমিনারে জয়েন করানোর কথা বারবার বলা হয়। এখন দেখেন, নাও দ্য পয়েন্ট ইজ, আমি কন্টেন্ট গুলো কোথা থেকে নিব, কিভাবে পাবো? আমি কয়েকটা কন্টেন্ট আপনাকে দেখালাম, আমি আরো কয়েকটা কন্টেন্ট আপনাকে দেখাই। কন্টেন্ট গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, এই যে একটা, এটা কি, এটা একটা কন্টেন্ট দেখেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ুন সিপিএ মার্কেটিং এর মাধ্যমে। দেখেন আমি একটু জুম করে দিব, দেখতে পাচ্ছেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ুন সিপিএ মার্কেটিং এর মাধ্যমে, সিপিএ প্রশিক্ষণ শেষে নিশ্চিত চাকরির সুযোগ। আমরা আসলে এই কোর্সটাকে আসলে প্রমোশন করব, হ্যাঁ, যে আমরা আমাদের যে সিপিএ মার্কেটিং যে কোর্সটাই, কোর্সটাকে প্রমোশন করব। কোর্সটা প্রমোশন করার সাথে আমরা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছি, সেটা কি, জব ফ্যাকাল্টি। এখানে দেখেন অনলাইনে আয় করার জন্য তুলনামূলকভাবে সহজ, অনলাইনে আয় করার জন্য তুলনামূলকভাবে সহজ, সবচেয়ে সহজ মাধ্যম হলো সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং এ কোনো ধরনের বিট বা অ্যাপ্লিকেশন করতে হয় না, এবং আপনি আপনার পছন্দ মতো যে কোনো পণ্য বা সেবার অফার নিয়ে স্বাচ্ছন্দে কাজ করতে পারবেন। বিজবন আইটি লিমিটেড দিচ্ছে সবচেয়ে কম সময়ে সিপিএ মার্কেটিং কোর্সের মাধ্যমে অনলাইনে ক্যারিয়ার গড়ার নিশ্চিত সুযোগ। সিপিএ মার্কেটিং এ আপনাকে দক্ষ করে তোলার জন্য আমাদের রয়েছে দক্ষ প্রশিক্ষক এবং অভিজ্ঞ কাউন্সেলিং টিম। সিপিএ মার্কেটিং এর মাধ্যমে লাইফ টাইম আর্নিং নিশ্চিত করতে ও বিস্তারিত জানতে অংশগ্রহণ করুন আমাদের অনলাইনে ফ্রি সেমিনার ক্লাসে। ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে চাইলে ইনবক্সে মেসেজ করুন, মানে এই পেজের ইনবক্সে মেসেজ করতে বলেছে, অথবা ফ্রি সেমিনার ক্লাসটি করতে কল করুন এই নাম্বারে। হ্যাঁ, যদি ফ্রি সেমিনার ক্লাসটি করতে চায় তাহলে এই নাম্বারে ফোন দিবে। এরপরে কোর্সের মেয়াদ কি, 2 মাস, 1 মাস আপনার, আপনাদের প্রত্যেকের কিন্তু কোর্সের মেয়াদটা হচ্ছে 2 মাস, যারা জানেন না তারাও জেনে নেন, কোর্সের মেয়াদটা কিন্তু আসলে 2 মাস। 1 মাস হচ্ছে এই যে বেসিক কোর্স আপনারা করেছেন, এখন ইন্টার্নশিপ করছেন এবং অ্যাডভান্স ক্লাসের একটা পূর্ব প্রস্তুতি নিচ্ছেন, এরপরে কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স ক্লাস দেওয়া হবে। এবার দেখেন কোর্সে মেয়াদ 2 মাস, মোট ক্লাস 20টা, কোর্স ফি হচ্ছে 10,000 টাকা।
বিশেষ আকর্ষণ আমি এখানে একটা অফারকে হাইলাইট করা হচ্ছে যে 2000 টাকা অগ্রিম পরিশোধ করে কোর্সে ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে টোটাল কোর্স ফি থেকে 2000 টাকা ছাড় পাবেন, বাকি কোর্স ফি 20 বনাইটি লিমিটেডে জব করে আয় বা আয় থেকে আয় বা বেতন থেকে পরিশোধ করতে পারবেন। আমাদের বৈশিষ্ট্য সরাসরি অথবা ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাস করার সুযোগ, যেটা আপনারা করছেন, 1 মাস প্রশিক্ষণ শেষে আপনাদের সাথে জব করতে পারবেন, মানে আমাদের সাথে, মানে যেটা আপনারা জানুয়ারি 1 তারিখ করতে পারবেন, ঠিক আছে? এরপরে আসি স্টেপ বাই স্টেপ লাইভ প্রজেক্ট আকারে কাজ শেখানোর সুযোগ, প্রশিক্ষণ চলাকালীন সময় থেকে বিজবন আইডি লিমিটেডে বাড়তি সুযোগ, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কে প্রধান টার্গেট করে প্রশিক্ষণ প্রদান, যে কোনো ক্লাসের প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান, ফ্রি প্রমোশনের জন্য মেসেজ করুন। মানে মেন কথা হচ্ছে, যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে এই সরাসরি ঘন্টায় ক্লিক করে ইনবক্সে চলে যান, এটা হচ্ছে মূলত মেন কথা। এই যে ছবিগুলো কিন্তু সবকিছু কোথা থেকে সাজানো, বিয়ের থেকে সাজানো, তো দেখেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এটাও কিন্তু একটা কন্টেন্ট, কন্টেন্টটা কি জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে, বেতন 8000 থেকে 20000 টাকা, কাজের ধরন পার্ট টাইম জব, যোগ্যতা এইটা, কর্মস্থল ঘরে বসে করা যাবে, কাজের সময়, মানে এইখানে দেখতে দেখতে পাচ্ছেন যে মূলত পুরো বিষয়টাকে ক্লিয়ার করা হয়। সুবিধা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ডলার ইনকামের সুযোগ, তাছাড়া পাশাপাশি জব করার সুযোগ, মানে আমরা এই জবটাকে, এই যে পাশে লেখা আছে কোম্পানিজ প্রমোশন, কোম্পানি প্রমোশনের কাজগুলো করতে হবে, এটা আমার কন্টেন্ট। তা আমরা মূলত কি করছি, জবটাকে প্রমোট করছি, মানে সরি জবটাকে প্রমোট করছি না, আমরা কোর্সটাকে প্রমোট করছি, তবে কোর্সের পাশাপাশি আপনারা একটা জবও, মানে কোম্পানির প্রমোশনের কাজও আপনারা করতে পারবেন। তো এই যে কন্টেন্ট গুলো, আমি কন্টেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া দিলাম, এই কন্টেন্টটা কি, আমরা ল্যাপটপ বা পিসিপি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আইওএস ও ইন্টারনেট কানেকশন, মানে যেগুলো প্রয়োজন চাকরি করতে গেলে, যে জিনিসগুলো প্রয়োজন, একটা হয় ল্যাপটপ পিসি বা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, বা অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো একটা থাকতে হবে, একটা কি ইন্টারনেট কানেকশন। সুবিধা কি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমরা ডলার ইনকাম করতে পারবো, যেটা আপনারা 20 মানে 1 মাসের যে কোর্সটা করেছেন সিপিএ মার্কেটিং এর উপর, এটা কিন্তু সম্পূর্ণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের উপর ছিল। ইভেন দো এরপরে যে অ্যাডভান্স ক্লাসটা করবেন, সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের উপরে অ্যাডভান্স প্রশিক্ষণ পাবেন, যেটাতে করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ডলার ইনকাম করতে পারবেন। এর পাশাপাশি আপনি একটা বিজবন থেকে নিজস্ব প্রমোশনের কাজ করে, মানে কোম্পানি প্রমোশনের কাজ করে আপনি একটা জবও পাচ্ছেন, যেখান থেকে আপনি আর্নিং এর সাথে কানেক্টেড হতে পারছেন। এবার দেখেন, প্রতি মাসের 10 তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হয়, আমি যেটা বললাম যে 10 থেকে 20 তারিখের মধ্যে আর কি, কাজের উপর ভিত্তি করে বোনাস রয়েছে, কাজের উপর ভিত্তি করে আপনি যদি কাজের পারফরমেন্স ভালো হয় অবশ্যই আপনি বোনাস পাবেন। পার্ট টাইম জব হওয়ায় অন্যান্য চাকরির পাশাপাশি বা পড়ালেখার পাশাপাশি এটা করা যাবে, ঘরে বসে কাজ করার সুযোগ রয়েছে, 6 মাস পর কাজের দক্ষতা বৃদ্ধি পেলে প্রমোশনের সুযোগ রয়েছে, 6 মাস পর যদি আপনার কাজের দক্ষতাটা বৃদ্ধি পায় তাহলে কি প্রমোশনের সুযোগ রয়েছে, লাইফ টাইম কাজের সুযোগ রয়েছে, বুঝতে পারছি, লাইফ টাইম কাজের সুযোগ রয়েছে, বাংলাদেশে যে কোনো স্থান থেকে এটা এই কোর্সটি করা যাবে। 20 তারিখে সকল তথ্য জানতে রয়েছে আমাদের অনলাইনে, মাধ্যমে একটি ফ্রি সেমিনার ক্লাস, যারা আগ্রহী নিয়োগ সম্পর্কে ও ফ্রি সেমিনার যোগ হতে চান তারা ইনবক্সে ইন্টারেস্টেড লিখে মেসেজ করুন। এই কন্টেন্ট আসলে আমার বানানো, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক, এটাকে বলা হয় ডিটেইল কন্টেন্ট, 3 ভাবে কন্টেন্ট এলিমেন্ট 3টা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কন্টেন্ট আমি এখন কথা বলছি, কন্টেন্ট এলিমেন্ট 3টা, একটা হচ্ছে কি ভিডিও, টেক্সট, ইমেজ। আমি এখানে কোনটা ইউজ করেছি এটা কি বলা হচ্ছে কি টেক্সট, এটা টেক্সট আর এটা কি ইমেজ, একটা ইমেজও আমি এখানে শেয়ার করেছি। এখন এই টেক্সট আর ইমেজ থেকে আসলে আমি ভিডিওটা আপাতত করা হচ্ছে না, টেক্সট আর ইমেজ থেকে আমাদের কন্টেন্টটাকে রেডি করতে হচ্ছে, কারণ কন্টেন্টের কিছু বিষয় আছে, কন্টেন্টটা সবসময় হতে হবে ইনফরমেটিভ এবং অ্যাট্রাক্টিভ। কন্টেন্ট সবসময় কি হতে হবে, ইনফরমেটিভ হতে হবে, ইনফরমেশন থাকবে কন্টেন্টে, কারণ এই এই ইনফরমেশনটা পড়লে একটা মানুষের কিন্তু অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? এবার সে তার বেসিক কিছু ধারণা কমপ্লিটের জন্য ইনবক্স আমাকে মেসেজ করতে পারে। আরেকটা আছে অ্যাট্রাকটিভ, তাহলে ইওর কন্টেন্ট শুড বি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইনফরমেটিভ, অবশ্যই মাথায় রাখবেন, আপনার একটা কন্টেন্ট দেখে কিন্তু বোঝা যায় যে এটাকে, মানে এটার কোয়ালিটি আসলে কেমন হতে পারে, তাই না? কারণ আমরা বাংলাদেশি মুভির পোস্টার দেখে অনেক সময় বলি যে ভাই পোস্টারে যদি এই হাল হয় তাহলে মুভির কি কি হাল হবে বুঝতেই পারছিস, মানে
বুঝাইতে পারছি, অনেক সময় নায়কের লুক বা সিনেমাটোগ্রাফি বা একটা মুভির কোয়ালিটি বা সিনেমাটোগ্রাফি যে কালার টোনিং বা পোস্ট প্রোডাকশন যে কালার গ্রেডিয়েন্ট, এই দেখলে বুঝতে পারছি আসলে মুভিটা কতটা বাজেট ফুল মুভি। যেমন আপনি যদি KGF বলিউডের KGF বা বাহুবলী মুভির যে সিনারিও এগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মুভিটা আসলে কতটা বাজেট নিয়ে করা, ঠিক আছে। আবার লোকাল বাজেটেরও তো মুভি আছে অনেক, সেগুলো দেখলে বুঝবেন। সো এটা আসলে ডিপেন্ড করে, ঠিক আছে। আমি আপনাদেরকে কন্টেন্টের ধারণা দিয়ে যাচ্ছি আজকে, কারণ আমি আপনাদেরকে আগামীকালকে কাজ দিব হচ্ছে, যারা প্রিভিয়াস ডের হোমওয়ার্ক করেনি তারা তো সেটা করবেন, পাশাপাশি পাঁচটা করে কন্টেন্ট রেডি করবেন, প্রত্যেককে পাঁচটা করে কন্টেন্ট, মিনিমাম পাঁচটা করে কন্টেন্ট রেডি করবেন এই রিলেটেড, এইটার উপর বেস করে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, এটা কিন্তু আপনাদের কি প্রয়োজন হবে। আমি যদি আপনাদেরকে আরো সুবিধা করে দিই, এই যে গ্রুপ গুলাতে দেখবেন, আমি একটু দেখাই, পার্ট টাইম জব ফর স্টুডেন্ট, হ্যাঁ আমি একটা গ্রুপে আসলাম যেখানে মেম্বার আছে কত, 38,200। আমি একটা কথা বলি, আপনারা পার্ট টাইম জব, পার্ট টাইম জব দিদি, এটা লিখে ফেসবুকে সার্চ দিবেন, সার্চ দিয়ে এখানে অল থাকে, গ্রুপে ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করলে দেখবেন অনেকগুলা গ্রুপ চলে আসছে, অনেকগুলা গ্রুপ চলে আসছে, এই গ্রুপ গুলাতে অ্যাড হবে। সাপোজ এটা পার্ট টাইম ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি পাবলিক গ্রুপ, কত আছে, 56,800 মেম্বার, 56,800 মেম্বার। কেন এরা এরা কেন আছে জানেন? এরা এই সমস্ত গ্রুপে মেম্বার তারাই থাকে যারা আসলে জব সম্পর্কে আগ্রহী, অথবা আপনার আমার মতো মার্কেটার যারা, বুঝাইতে পারছি, এখানে তারাই থাকে যারা আসলে মার্কেটিং করতে আগ্রহী, মানে যারা আসলে মার্কেটার, অথবা যারা আসলে জব খুঁজতে আগ্রহী। এখানে কোনো স্টেবল কোনো পার্সন কিনা এরকম গ্রুপে থাকবে না, বা থাকলেও সেটা খুবই কম। তার মানে কি, আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন, এবং মার্কেটিং এর সব থেকে মূল ভিত্তিটা হচ্ছে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারছেন কি না। আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারছেন কিনা, এটা হচ্ছে মূলত মেন টার্গেট। আপনি একটা শ্যাম্পু বিক্রি করবেন, 1 টাকা দামের শ্যাম্পু, এই 1 টাকা দামের শ্যাম্পুটা ব্যবহারের জন্য কারা ব্যবহারকারী, আর কারা 5 টাকা দামের, মানে মিনি প্যাক, একই মিনি প্যাক কিন্তু কারা 1 টাকা শ্যাম্পু ব্যবহার করবে, কারা 5 টাকা শ্যাম্পু ব্যবহার করবে, এই যে টার্গেটেড অডিয়েন্স, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেল অটোমেটিক্যালি বের হয়ে যাবে, সেল অটোমেটিক্যালি বের হয়ে যাবে, ক্লিয়ার? সো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে গ্রুপ গুলো আছে, এই যে গ্রুপ গুলো আছে, এই গ্রুপ গুলাতে আপনারা অ্যাড হন, আপনাদের আইডি গুলোতে অ্যাড হন, এই গ্রুপ গুলোতে যে পোস্ট গুলো আসে সেগুলো দেখেন। আমি যদি এটা পাবলিক একটা গ্রুপ, আমি যদি এখানে দেখি যে এটা এখানে কন্টেন্ট গুলো কি কি আচ্ছা, এটা আছে বাংলাদেশের গ্রুপ না, এটা অন্য দেশের গ্রুপ। আচ্ছা আমি একটা গ্রুপে, ছোট্ট একটা গ্রুপে ঢুকলাম, ছোট একটা গ্রুপ দেখেন, এই কমেন্টে ঢুকলেই দেখতে পাবেন, প্রয়োজন নেই আমাদের, মানে এরকম বহু ডিএম আমাদের কাজ করছে, দেখেন আপনি এদের কাছ থেকে কিন্তু কন্টেন্টের একটা আইডিয়া পাবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি কাজের ধরন, সিপিএ ডিজিটাল মার্কেটিং ফিক্সড বেতন 8,000 থেকে 20,000 টাকা, বাড়তি 800 টাকা আছে, প্রতিদিন 5 ঘন্টা ঘরে বসে করতে পারবেন ডিভাইস, এটা 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 বিশেষ দ্রষ্টব্য, সিপিএ বা ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা না থাকলে সরাসরি যোগদানের সুযোগ, আর অভিজ্ঞতা না থাকলে সরি সিবিএ বা ডিজিটাল মার্কেটিং এর অভিজ্ঞতা থাকলে সরাসরি যোগদানের সুযোগ, আর অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণ নিয়ে চাকরিতে যোগদানের সুযোগ। আগ্রহী প্রার্থীগণ বিস্তারিত জানতে ইনবক্স করুন। দেখেন এখানে একজন আব্দুল বারিউল লিখেছেন, আর একজন রূপা খানম, এটা কিন্তু ফেক আইডি, আর এটা কিন্তু মনে হচ্ছে রিয়েল আইডি, মানুষ কিন্তু একে মেসেজটা বেশি করবে যদি এখান থেকে কেউ কমেন্ট করে। যাকে দেখেন আমাদের 20 বন্ডের 16ই ডিসেম্বরের একটা ভিডিও এখানে ছাড়া হয়েছে, হ্যাঁ যে 16ই ডিসেম্বরে আমাদের যে ভিডিওটা ছিল ছোট্ট করে, হ্যাঁ যেহেতু এখন করোনার মধ্যে বড় করে করার কোনো সুযোগ নেই, আমরা ছোট্ট করে আমাদের একটা ক্লাসরুমেই একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। এখানে আরেকজন দেখেন ছবির মাধ্যমে করেছে যে ন্যূনতম যোগ্যতায় JSC পাস শুধুমাত্র মেয়েদের জন্য, 8,000 কি 8 থেকে 10,000 টাকা কমসে বাসাবাসি অনলাইনে করতে পারবেন ডিভাইস মোবাইল ফোন, বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবে, যে হয়তো কোনো প্রোডাক্ট সেলের কোনো কিছু। এখানে দেখেন আমাদের
টেকবন নামে একটা আবার আইটি শুরু হয়েছে, আমাদেরই ছোট ভাই বলতে পারেন। হ্যাঁ, ওরাও কাজ করছে। পার্ট টাইম জব কোম্পানি টেকবন আইডি আইটি। যোগ্যতা এসএসসি, কাজের ধরন দৈনিক 5 ঘন্টা, বেতন 8,000 থেকে 10,000 টাকা, প্রয়োজনীয় ডিভাইস স্মার্টফোন বা কম্পিউটার, সাপ্তাহিক ছুটি শুক্রবার সহ সকল সরকারি ছুটির দিন। সবাই আবেদন করতে পারবেন, কাজটি ঘরে বসে করতে পারবেন। কোম্পানি থেকে সকল কাজ মনিটরিং করা হয়। বিস্তারিত জানতে ইনবক্স করুন। মানে কি সেম না, মানে ব্যাপারটা কিন্তু সেম। এখন এই যে এক একটা কন্টেন্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি, আপনাদের কাছ থেকে আগামীকালকে 5টা করে কন্টেন্ট প্রত্যেকে রেডি করা, প্রয়োজনে এই গ্রুপ গুলাতে আপনারা অ্যাড হবেন, কারণ এটা আজ সকাল হোক, টুডে অর টুমোরো আপনাদেরকে অ্যাড হতে হবে। ফেক আইডি দিয়ে আপনাদেরকে বা রিয়েল আইডি দিয়ে হোক, এই গ্রুপ গুলাতে টুডে অর টুমোরো অ্যাড হতে হবে। যেমন এখানে দেখেন প্রতিদিন চাকরি বা বিডি জবস, আপনি যদি এখানে বিডি জব লিখে যদি সার্চ দেন, বিডি জব লিখে সার্চ দিয়ে আপনি এখানে গ্রুপে চলে যান, গ্রুপ কই গ্রুপে যান, দেখেন 2,45,000 মেম্বারের একটা গ্রুপ পেলেন। আমি এই গ্রুপে অলরেডি অ্যাড আছি, মানে এই আইডি দিয়ে অ্যাড আছি। তারপর 1,00,000, 1,00,000 মেম্বারের গ্রুপ, 70,000 মেম্বারের গ্রুপ এখানে অ্যাড আছি। তারপরে 77,000, এখানে আমার মনে করেন অ্যাড রিকোয়েস্ট পাঠাবো আজকে, জয়েন গ্রুপ, এইভাবে আমরা অ্যাড রিকোয়েস্ট পাঠালাম। তারপর 3,33,000 জব সার্কুলার, এটা 3,33,000 মেম্বার। তারপর এখানে 1,01,000 মেম্বার, এখানেও আমি রিকোয়েস্ট পাঠালাম। একদিনে বেশি পাঠাইতে যায় না, আবার আইডি কিন্তু নষ্ট হয়ে যাবে, আইডি কিন্তু নষ্ট হয়ে যাবে। 1.8 মিলিয়ন, 1.8 মিলিয়ন, এটা তো না দিয়ে পারলাম না। তো তার মানে বুঝতে পারছেন এক একটা গ্রুপে কত ট্রাফিক, তাহলে বুঝতে পারছেন একটা এক একটা গ্রুপের ট্রাফিক কত। তাহলে আপনি যদি একটা পোস্ট করেন এই গ্রুপ গুলোতে, ফর এক্সাম্পল একটা পোস্ট করেন, অথবা কোনো কমেন্ট, কোনো পোস্টের কমেন্টে যে কমেন্ট করেন, তাহলে আপনি কতগুলা মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন, কতগুলা ট্রাফিক পাবেন, কতগুলা কোর্স সেল করতে পারবেন, কতগুলা কোর্স সেল করতে না পারলেও কোর্স গুলা প্রমোশন করতে পারবেন কতজনের মাঝে। তাহলে এই যে একটা আইডিয়া, এটা ফ্রি মেথড, এটার জন্য কোনো পেইড ক্যাম্পেইন না, এটা কোনো ফ্রি মেথড। আপনি আপনার পেজটা এই সমস্ত গ্রুপের কমেন্টে বিয়ে করেন, প্রতিদিনের চাকরির খবর, দেখুন 2,14,000 মেম্বার, এত বড় বড় গ্রুপ, ছোট গ্রুপের কিন্তু অভাব নেই। তাহলে বড় গ্রুপ যদি এতগুলো হয়, তাহলে কি ছোট গ্রুপের অভাব আছে? কোনোদিন না। 2.1 মিলিয়ন, চিন্তা করে দেখেন এত ট্রাফিক, বুঝতে পারছেন, বুঝতে পারছেন বিষয়টা? সো আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই গ্রুপ গুলাতে তাহলে এখনই রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। আমি আপনাদেরকে মানে আপনাদের আইডি থেকে, আপনাদের আইডি থেকেই গ্রুপ গুলাতে রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন আপনারা। আমি আপনাদেরকে দরকার হলে 5 মিনিট সময় দিচ্ছি, 3-4টা এরকম বড় বড় গ্রুপে বিডি জব লিখে সারতে গ্রুপে যাবেন, গ্রুপে এরকম এগুলোতে কয়েকটা রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন এখনই। 5 মিনিট সময় দিচ্ছি, কয়েকটা পাঠিয়ে রাখেন এখনই, করে ফেলেন নিজের আইডি দিয়ে, প্রয়োজনে করে ফেলেন, পরবর্তীতে ফেক আইডি দিয়ে বাড়ায় নিন। আপাতত নিজের আইডিতে করেন, করার পর আমি বলতেছি। 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট সবাই একটু এই কাজটা ফলো করেন। স্যার আপনি একটু স্ক্রিনে খবর নিন প্লিজ, আপনি শুধু একা একা কথা বলেন, সবার সবাই সবাই শুনছে কিনা, ঘুমায় পড়ছে, একটু দেখার দায়িত্ব আপনার। স্যার আমি মাঝে মাঝে তো দেখি, তবে ঘুমায় পড়লে তো এই দায়িত্ব তো আমার না, তাই না? আচ্ছা স্যার, এই বিষয়টা ক্লিয়ার হলে ভালো হয়। ক্লায়েন্টের প্রথমে লিড ফর্ম পূরণ করব প্রোমো কোড বা নাম্বার দিয়ে, আর bizbond.org অ্যাকাউন্ট থেকে যে লিংকটি, অ্যাফিলিয়েট লিংকটি আছে, সেটাও কি পূরণ করব? না না না, কিচ্ছু করতে হবে না, যতক্ষণ আমি নির্দেশনা দিব না ততক্ষণ আপনাদের কিচ্ছু করতে হবে না, এনামুল ভাই। সেকেন্ড হচ্ছে ক্লায়েন্ট ইনফরমেশন গুলা নিয়ে যদি আমরা পিসিতে করা, ইনফরমেশন নিয়ে যদি আমার পিসিতে করা যাবে? না না না, ক্লায়েন্টকে করতে হবে এগুলা। এখন লিড কালেক্ট করলে কি সমস্যা হবে? হ্যাঁ, এখন লিড কালেক্ট করলে সমস্যা হবে, মানে সমস্যা বলতে কোনো কাজই হবে না। হোমওয়ার্কটা আবার আবার বলেন ক্লায়েন্টকে। আচ্ছা, পেজ কি রিয়েল ক্রিয়েট করব? মানে বুঝলাম না ও পেজ। হ্যাঁ, পেজ আপনাকে রিয়েল আইডি থেকে ক্রিয়েট করতে হবে, বা ফেক আইডি দিয়ে, হোয়াট এভার, যেটা দিয়ে করেন না কেন, আমি তো দেখেছি পেজে কিভাবে আপনি কানেক্ট হতে পারবেন, মানে একটা ফেক আইডি দিয়ে খুললেও কিভাবে রিয়েল আইডিতে কানেক্ট করতে পারবেন, রিয়েল আইডি দিয়ে খুললে কিভাবে ফেক আইডিতে কানেক্ট করতে পারবেন, পেজ রোল থেকে, পেজ রোল থেকে। আচ্ছা স্যার আমি শুনতে পাইনি, নেট প্রবলেম হচ্ছিল।
আমি প্রথম থেকে দেখে আমি প্রথমে কি করলাম, ব্রাউজারে গেলাম, দেন www.bizbondit.com মানে আমাদের ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে চলে যাওয়ার পরে লেটস সি, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে সেমিনার আছে, সেমিনার এখানে ক্লিক করে দেখলাম ফ্রি সেমিনার লিঙ্ক, ফ্রি সেমিনার লিঙ্ক, সেমিনার ক্লিক করে দেখতে পাচ্ছি ফ্রি সেমিনার লিঙ্ক। এখানে দেখেন টাইম গুলো আছে, প্রত্যেকটা দিন শুক্রবার বাদে, প্রতিটা দিন শুক্রবার বাদে আমাদের কি কি সময় ক্লাস হয়, সেই ক্লাসের টাইমটা এই ডান পাশে দেওয়া আছে এবং সেই ক্লাসের লিঙ্কটা বাম পাশে দেওয়া আছে। এটা আমাদের ওয়েবসাইট আছে, সকাল 11 থেকে 1টা পর্যন্ত এই ক্লাস হয় প্রথম সেমিনার, সেকেন্ড দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত, দেন 3টা থেকে 5টা পর্যন্ত, তারপরে হচ্ছে রাত 8টা থেকে 10টা পর্যন্ত, আর রাত 10 থেকে 12টা পর্যন্ত আর একটা সেমিনার হয়। আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, লিঙ্কটা আপনারা জাস্ট রাখবেন কাছে, আমি বারবার বলছি লিঙ্কটা কেউ ফিল আপ করবেন না, আপনাদের দেখার জন্য আগের থেকে জানানোর জন্য এটা বলা হচ্ছে। কেউ আবার এটা ফিল আপ করতে যাবেন না মাতব্বরি করে, কেউ এই লিঙ্কটা ফিল আপ করতে যাবেন না মাতব্বরি করে, জাস্ট আপনাদেরকে আগে থেকে দেখানো হচ্ছে। আমাদের ক্লাসে আজকে লাস্ট টপিক বিশ বন্ডের, দেখেন সবাই দেখতে পাচ্ছেন, আই হোপ সবাই দেখতে পাচ্ছেন, আমি একটা লিঙ্ক দিয়েছি চ্যাট সেকশনে, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা সবাই দেখেন, একটু ফলো করেন, এতটুকু সময় এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমি আর অল্প কিছু সময় আপনাদের সাথে থাকতে চাচ্ছি, তো এখন কেউ লিভ নেন না প্লিজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা যারা কাজ করবেন কোন টিমে কাজ করবেন, কোন টিমের কি কি ফ্যাসিলিটিস আছে সেই সম্পর্কে আমি আপাতত আজকে আপনাদের সামনে একটা উপস্থাপন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখেন বিশ বন্ড গেম জব অপরচুনিটি, চুজ এনি এনি ওয়ান টিম টু ডিসকভার ইউর সেলফ, তো চুজ ইউর টিম, রেজিস্টার হেয়ার, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, বাট এখন আপনাদের কারোরই করতে হবে না, আমি আগে থেকে টিম সিলেকশনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে দেখেন এ টিম, আপনারা মূলত এখানে এ টিম, বি ওয়ান, বি টু, সি এন্ড ডি, মানে টোটাল 5টা টিমে কাজ করতে পারবেন, 5টা যে কোনো একটাতে কাজ করতে পারবেন, 5টা টিমে যে কোনো একটাতে কাজ করতে পারবেন। এখন আপনি কোন টিমে কাজ করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে বা দেখানোর সুবিধার্থে, আর একটু বড় করে দিই যেন এখন আপনারা সবাই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো আমরা এ টিমে চলে আসি, প্রথমে প্রথম যে টিমটা আছে এ টিম, এ টিমের কাজটা কি, ফিক্সড টাইম 5 আওয়ার্স এন্ড ফিক্সড স্যালারি 8,000 টাকা প্লাস বোনাস, মানে ফিক্সড টাইম 5 ঘন্টা কাজ করতে হবে, এই জন্য এখানে এতে ফিক্সড স্যালারি আছে 8,000 টাকা, এর সাথে বোনাস আছে। এখন দেখেন পাশে লেখা আছে যে সমস্ত ডিজিটাল মার্কেটার ফিক্সড সময় দিয়ে বিশ বন্ডের সাথে জব করবেন এবং কোম্পানি কর্তৃক প্রদত্ত যে কোনো প্রমোশনের কাজ প্রতিদিন নির্ধারিত শিডিউলে একটা না 5 ঘন্টা করে করতে থাকবেন, মানে যে সকল প্রমোটার, মানে যারা আপনারা যারা জব জয়েন করবেন, জবে জয়েন করবেন, যে সমস্ত ডিজিটাল মার্কেটার ফিক্সড সময় দিয়ে, একেবারে ফিক্সড সময় দিয়ে বিশ বন্ডের সাথে জব করবেন এবং কোম্পানি কর্তৃক প্রদত্ত যে কোনো প্রমোশনের কাজ প্রতিদিন নির্ধারিত শিডিউলে, আপনাদের যে শিডিউল গুলো থাকবে নির্ধারিত শিডিউলে একটা না 5 ঘন্টা করতে থাকবেন, নির্ধারিত শিডিউল গুলো কি কি আমি সেটা বলে দিচ্ছি, তবে প্রতিদিন যে কোনো শিডিউলে কাজ করতে পারবেন, সেই নির্ধারিত শিডিউল গুলো কি কি দেখেন, সকাল 11টা থেকে 4টা পর্যন্ত, বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত, রাত 9টা থেকে রাত 2টা পর্যন্ত, সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটা শিফট, একটা একটা শিফট, রাত 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই 5 ঘন্টার একটা শিফট, রাত 9টা থেকে রাত 2টা পর্যন্ত এই 5 ঘন্টার একটা শিফট, ঠিক আছে, তিনটা শিফটে যে কোনো এক শিফটে টানা 5 ঘন্টা আপনি কাজ করতে পারবেন, টানা 5 ঘন্টা কাজ করতে পারবেন। দ্বিতীয় মাস থেকে সর্বনিম্ন 300 থেকে 500 লিড সংগ্রহের টার্গেট শীতল যোগ্য অর্জন করতে হবে, শীতল যোগ্য মানে হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে আপনাকে প্রথম মাস আপনারা যখন কাজ করবেন প্রথম মাসে আসলে আপনাদের কোনো টার্গেট দেওয়া হবে না, কারণ আপনাদেরকে যদিও ইন্টার্নশিপ করানো হচ্ছে, ইন্টার্নশিপের পরে আপনারা 5-7 দিনের মতো একটা ট্রায়াল পাবেন, ট্রায়াল জব করার পরে আপনারা 1 তারিখ থেকে
মেইন জব, মানে ট্রায়াল জবের পরে মেইন যে জব সেইখানে জয়েন হবেন। এতগুলা প্র্যাকটিস সেশন, এতগুলা নলেজ নেয়ার পরেও প্রথম মাসে দেখা যাচ্ছে আপনার কাজের সাথে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় লাগবে, তাই না? আপনি কাজের নিয়ম কানুন বুঝতে একটু হিমশিম খেয়ে যাবেন, একটু ঝামেলা হয়ে যাবে আপনার, এরকম বিভিন্ন। প্রথম মাসটা আসলে জবের জন্য একটু টাফ হয়ে যায় যে কোনো জব, কারণ ওই এনভায়রনমেন্টে নিজেকে খাপ খাইয়ে নিয়ে আনতে গেলে একটু সময় লাগে। এই জন্য কোম্পানিও এটা জানে, এই জন্য প্রথম মাসে আপনাকে কোনো মানে দিবে না, প্রেশার দিবে না। সেকেন্ড মান্থ থেকে আপনাকে 300 থেকে 500 লিটার একটা টার্গেট দিবে, শীতল যোগ্য, যেটা মানে এটা আপনাকে করতে হবে, মনে প্রাণে চেষ্টা করে করতে হবে। বাট যদি মনে করেন 300 লিটারও আপনি করতে পারলেন না, একেবারে 500 লিটার হচ্ছে মিনিমাম টার্গেট, 300 লিটারও আপনি করতে পারলেন না, আপনি 250 করলেন বা 200 করলেন, সেক্ষেত্রে আপনাকে স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসি, 500 লিডের বেশি হলে প্রতি 100 লিডে 1,000 টাকা করে বোনাস যোগ হবে। 500 লিডের বেশি, এখানে 1,000 না, এখানে 2,000 টাকা হবে। এখন প্রতি লিড, আগে প্রতি লিডে 10 টাকা করে দেওয়া হতো, এখন প্রতি লিডে 1,000, 2,000 মানে 20 টাকা করে দেওয়া হয়। আগে প্রতি লিডে 10 টাকা করে দেওয়া হতো, এখন প্রতি লিডে 20 টাকা করে দেওয়া হয়। এখন লিড জিনিসটা কি আপনারা এখন সবাই জানেন, ওই যে আমি যে লিঙ্কে ফিল আপ করানো দেখিয়েলাম, ওইটা আপনার যখন কেউ আমাদের কোর্স করতে আগ্রহী হবে তাকে দিয়ে যখন লিঙ্কে ফিল আপ করাবেন, তখনই সেটা লিড হিসেবে কাউন্ট হবে। এবং ওই সেই লিড আপনার এক একটা লিড আগে 10 টাকা করে দিত, এখন 20 টাকা করে কোম্পানি দিচ্ছে। এছাড়া 500 লিডের বেশি হলে প্রতি 100 লিডে আপনাকে 2,000 টাকা করে বোনাস যোগ করা হবে। এই টিমে অ্যাফিলিয়েট করলে কোনো আলাদা কমিশন থাকছে না, মানে বর্তমানে যদি আপনি এই টিমে কোনো অ্যাফিলিয়েট করান, মানে আমি যেটা বলেছিলাম যে যদি কোর্সে কাউকে সরাসরি অ্যাডমিশন করান, তাহলে কি আপনাকে, আপনার কোনো অ্যাফিলিয়েট করালে কোনো অ্যাডমিশন মানে কমিশন থাকছে না। তবে গোপন সূত্রে যেটা জানলাম যে ডিসেম্বরের 1 তারিখ থেকে যারা জবে জয়েন করবে আপনারা হয়তো বা কমিশনও পাবেন এর সাথে, মানে বর্তমান ডিএমএ এখানে কমিশন পাচ্ছে না, বাট আপনারা হয়তো বা 20% or 30% কমিশন পাবেন। সো এই জন্য পান, বাট বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে কোনো কমিশন পাবে না, কিন্তু স্যালারির সাথে বোনাস যোগ হতে পারে। মানে কমিশনটা আপনি যারা যারা আসলে কোর্স সেল করে শুধু তাদের কমিশন পাবে, কিন্তু আপনি কমিশন না পেয়ে আপনার স্যালারির সাথে সেটা অ্যাড হতে পারে। ফেক লিড দিলে এবং সেটা প্রমাণিত হলে আইডি বাতিল করা হবে। যদি আপনি ফেক লিড দেন এবং সেটা প্রমাণিত হয়, কল সেন্টার দ্বারা প্রত্যেকটা লিড চেক করা হবে যে আপনি রিয়েল লিড দিচ্ছেন না ফেক লিড দিচ্ছেন। যদি ফেক লিড দেন তাহলে সেই আইডিটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। আমি প্রত্যেকটা টিম একবার বলে যাচ্ছি, আপনাদের যেহেতু লিঙ্কটা দিয়ে দিয়েছি, আমি প্রত্যেকটা টিম হচ্ছে এক্সপ্লেইন করছি, ভালো করে বোঝে না। B1, যে সমস্ত ডিজিটাল মার্কেটার শুধুমাত্র বিজবন্ড অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করবেন, তাদের কোনো ফিক্সড সময় দিতে হবে না, বিধায় ফিক্সড বেতন পাবেন না। যারা এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টনারশিপ, মানে পার্টনারশিপে তারা কাজ করবে, বিজবন্ডের অ্যাফিলিয়েট পার্টনারশিপে তারা কাজ করবে, ঠিক আছে? অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে তারা কাজ করবে, এখানে তাদের কোনো ফিক্সড স্যালারি নাই, কোনো ফিক্সড সময়ও দিতে হবে না। সে যতটুকু কাজ করবে তার উপর বেশ করে সে টাকা পাবে, কিন্তু বিজবন্ডের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে প্রতি 100 লিডে 1,000 টাকা পাবে। মানে এখন যেটা আপডেট হচ্ছে 100 লিডে 2,000 টাকা, মানে প্রতি 100, আপনার কোনো স্যালারি নেই, আপনার কোনো ফিক্সড টাইম নেই, আপনি যতটুকু কাজ করবেন ততটুকু টাকা পাবেন। প্রতি 100 লিটে আপনার 2,000 টাকা করে দেওয়া হবে। যদি আপনি মাসে 500 লিটে আনতে পারেন আপনার 10,000 টাকা, যদি মাসে 200 লিটে আনতে পারেন আপনি মাসে 4,000 টাকা পাবেন, 4,000 টাকা পাবেন, ঠিক আছে? এবার দেখেন, ফেক লিড দিলে এবং এটা প্রমাণিত হলে আইডি বাতিল করা হবে। যদি ফেক লিড দেন এবং এটা প্রমাণ করা হয়, তাহলে মানে প্রমাণিত হয় সিআরও মানে কল সেন্টারের মাধ্যমে, তাহলে এটা আপনার আইডি টোটালি বাতিল করা হবে, মানে আপনার অ্যাডমিশন ক্যান্সেল, মানে জবের জন্য যে আইডিটা আপনি পাবেন সেই আইডিটা ক্যান্সেল। অ্যাফিলিয়েট করলে কোনো আলাদা কমিশন থাকবে না, এর জন্য বোনাস যোগ হতে পারে। অ্যাফিলিয়েট করলে আলাদা কমিশন থাকবে না, কিন্তু এর জন্য আপনার স্যালারির সাথে বোনাস যোগ হতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই টিমে আপনাকে ফিক্সড স্যালারি আপনাকে দেওয়া হচ্ছে, এই জন্য আপনাকে ফিক্সড টাইমে কাজ করতে হবে। এবং যে কোনো প্রমোশনের কাজ, এই যে একটু আগে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে না, এটা কিন্তু বিজমন একটা প্রমোশনের কাজ ছিল, হ্যাঁ? যে কোনো প্রমোশনের কাজ আপনাকে দৈনিক 5 ঘন্টা করে করতে হবে, এটা হচ্ছে কমিটমেন্ট। এবং আর মানে 5,000 টাকা করে, সরি, 300 থেকে 500 লিডের একটা শীতল যোগ্য টার্গেট আপনাকে দেওয়া হয়েছে। B1 কি আপনার প্রতি লিডে, শুধু লিডের উপর কাজ, প্রতি 100 লিডে আপনাকে 2,000 টাকা করে প্রদান করা হবে। আপনি যতগুলো লিড কালেক্ট করবেন তার উপর বেস করে আপনাকে পেমেন্ট করা হবে, তবে সেটা প্রতি 100 লিড হিসাবে কাউন্ট হবে।
আপনি মনে করেন যে আপনি 150 লিড করেন, তাহলে আপনাকে 100 লিডের টাকা দেবে। আপনি 298টা লিড যদি করেন, আপনাকে 200 লিডের টাকা দেবে। আপনাকে ওই 98টাকে 100 করতে হবে, 100 করার পরে আপনি পরের 100 লিডের টাকা পাবেন। ঠিক আছে, এবার আসি বি2 টিমে। বি2 টিমের খুবই মজার একটা টিম, আমি নিজেও এটাকে পার্সোনালি অনেক পছন্দ করতাম একটা সময়। সেটা হচ্ছে বি2 টিম, যে সমস্ত ডিজিটাল মার্কেটার শুধুমাত্র 20 বন্ড অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করে, এটাও পার্টনারশিপের টিম। বি1 এন্ড বি2-র মধ্যে হচ্ছে একটা হচ্ছে অ্যাফিলিয়েট, হচ্ছে লিড জেনারেশন। তো এটা দেখেন, অ্যাফিলিয়েট পার্টনারশিপে আপনি কাজ করবেন, আপনার কোনো ফিক্সড টাইম নেই, যার কারণে আপনার কোনো ফিক্সড স্যালারি দিতে হবে। নতুন আপডেট সিস্টেম, আফটার কমপ্লিটিং কোর্স এন্ড ইন্টার্নশিপ, আপনার এখন অফারের মধ্যে আছেন। আপনার এখন যে প্রত্যেকেই, আপনার তো এখনো আপনাদেরকে এখন টিম সিলেকশন করতে বলিনি, এই কারণে কারণ আপনার সব এখন অফারে আছেন। একটা যে কোনো স্টুডেন্ট যদি এখন কাউকে রেফার করে, মানে কোন স্টুডেন্ট কে যদি 20 বন্ডের এই কোর্সে ভর্তি করান, সে যে অ্যামাউন্ট দিয়ে ভর্তি হবে তার 50% আপনি পেয়ে যাবেন। সে যদি 5,000 টাকা দিয়ে ভর্তি হবে আপনি 2,500 টাকা পাবেন, সে যদি 3,000 টাকা দিয়ে ভর্তি হবে আপনি 2,000 টাকা পাবেন, এই 1,500 টাকা পাবেন। আপনি যদি সে যদি 2,000 টাকা দিয়ে ভর্তি হয় আপনি ইনস্ট্যান্ট 1,000 টাকা পাবেন। এটা কমিশন বেস, এটা একটা অফার চলছে, কিন্তু অন্যান্য সময় হচ্ছে এই সময়গুলোতে এই অফার থাকে না, তারা এই কমিশন গুলো পায় না। সো এই জন্য বলা হয়েছে যে নতুন আপডেটে আফটার কমপ্লিটিং কোর্স এন্ড ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে কাজ করলে প্রতি অ্যাফিলিয়েট থেকে, প্রতি অ্যাফিলিয়েট থেকে 50% পর্যন্ত কমিশন 3 কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে। অর্থাৎ প্রতি অ্যাফিলিয়েট, প্রতি অ্যাডমিশন যখন আপনি কাউকে অ্যাফিলিয়েট করাবেন, অ্যাফিলিয়েট মানে তো জানেন কোনো নির্দিষ্ট কোম্পানি, কোনো নির্দিষ্ট প্রোডাক্ট নিজস্ব প্রমোশনের মাধ্যমে যদি আপনি সেটা সেল করেন, হ্যাঁ এটাকে অ্যাফিলিয়েট বলা হয়। সেই অ্যাফিলিয়েট যদি আপনি করান তাহলে এটা কমিশন আপ মানে 50% পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এবং এটা 50 হতে পারে না, 50% আর কি প্রদান করা হয়। এছাড়াও 20 বনের যে কোনো প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে বিশেষ কমিশন গ্রহণের সুযোগ আছে। মানে আমাদের তো ওয়েবসাইট আছে, ই কমার্স সাইট আছে, আমাদের গার্মেন্টস আছে, গার্মেন্টস এরও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে। গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো কিন্তু আপনাকে প্রমোশনের কাজ দিতে পারে। এখন ওগুলো সেল করলে আপনাকে সেটার জন্য আলাদা ভাবে কমিশন আপনাকে দেওয়া হবে। 20 বন আইটি যে অফার গুলো আছে সেগুলো প্রমোশনের ক্ষেত্রে আপনাকে 50% অ্যাফিলিয়েট কমিশন দেওয়া হবে। আচ্ছা, এবার দেখেন লিড উইল বি শেয়ার, অর্থাৎ এখান থেকে আপনি যে লিড কালেক্ট গুলো করবেন, এই লিড লিডের যে ইনফরমেশন গুলো, এগুলো সবকিছু আপনাকে শেয়ার করা হবে। কারণ আপনি যেহেতু অ্যাফিলিয়েট পার্টনারশিপে কাজ করছেন, এই লিড গুলো আপনাকে শেয়ার করা হবে। আপনি ফোন করার মাধ্যমে কি করতে পারবেন, এই লিড গুলা জেনারেট করতে পারবেন, লিড গুলা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, লিড গুলা কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন, আপনি ফোন কলের মাধ্যমে এই লিড গুলা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তিন নম্বর, আমি একবারে সবকিছু ক্লিয়ার করি। তিন নম্বর হচ্ছে যে এ টিমে আমরা যেটা দেখেছিলাম, এ টিমে আমরা সেম 5 ঘন্টা কাজ করব, 8,000 টাকা স্যালারি, সেম জিনিস। কিন্তু এ টিমে আমরা এক টানা 5 ঘন্টা করে কাজ করতে পারবো, আর যারা 2 শিফটে কাজ করতে চায়, যে দেখা যাচ্ছে আমি সকালে 2 ঘন্টা দিলাম, রাতে 3 ঘন্টা দিলাম, বা রাতে 3 ঘন্টা দিলাম, বিকেলে 2 ঘন্টা দিলাম, বা এইভাবে 3 শিফটের মধ্যে যে কোনো 2 শিফটে তারা 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা করে যারা কাজ করতে চায়, তাদের জন্য হচ্ছে সিটি। এখানে দেখেন যে সমস্ত ডিজিটাল মার্কেটার ফিক্স সময় দিয়ে 20 বন্ডের সাথে জব করবেন এবং কোম্পানি কর্তৃক প্রদত্ত যে কোনো প্রমোশনের কাজ প্রতিদিন নির্ধারিত শিডিউলে 2 শিফটে, মানে 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা, 2 শিফটে 5 ঘন্টা করে করতে থাকবেন প্রতিদিন, যে কোনো শিডিউলে সর্বনিম্ন 2 ঘন্টা নির্ধারিত, এই যে 11 থেকে 4টা, 4টা থেকে 9টা, 9টা থেকে 2টা কাজ করতে পারবেন। দ্বিতীয় মাস থেকে, প্রথম মাসে আপনারা ফ্লেক্সিবলি কাজ করতে পারবেন, তবে দ্বিতীয় মাস থেকে সর্বনিম্ন 300 থেকে 500 লিড সংগ্রহের টার্গেট অর্জন করতে হবে। এটা কিন্তু শীতলযোগ্য না, এই 300 থেকে 500 লিডের টার্গেট আপনাকে অর্জন করতেই হবে। 500 লিডের বেশি হলে প্রতি 100 লিডে আপনাকে যে 2,000 টাকা, এখানে 1,000 টাকা দেওয়া আছে, এবার আপডেট হচ্ছে 2,000 টাকা করে আপনাকে বোনাস দেওয়া হবে। সি টিমে অ্যাফিলিয়েট করলে কোনো আলাদা কমিশন থাকবে না, এ টিমের মতনই সি টিমেও অ্যাফিলিয়েট করলে কোনো আলাদা কমিশন থাকবে না, তবে সেটা আপনার স্যালারির সাথে বোনাস অ্যাড হতে পারে, মাস শেষে স্যালারির সাথে বোনাস অ্যাড হতে পারে। ফেক লিড দিলে এবং এটা প্রমাণিত হলে আইডি বাতিল করা হবে সেম ভাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এ টিম, বি ওয়ান, সি, এগুলো সব হচ্ছে মাস শেষে স্যালারি। এই সবগুলো হচ্ছে কি মাস শেষে স্যালারি। এ টিমের কাজ কি, 300 থেকে 500 লিটার একটা শীতলযোগ্য টার্গেট, মানে শীতলযোগ্য এই জিনিসটা, 5 ঘন্টা যে কোনো প্রমোশনের কাজ তাকে করতে হতে পারে, 8,000 টাকা ফিক্স স্যালারি থাকবে তার। এখানে কমিশনের জন্য কোনো
মানে অ্যাফিলিয়েটের জন্য আলাদা কোনো কমিশন পাবে না, বাট স্যালারির সাথে বোনাস অ্যাড হতে পারে মাস শেষে। বি ওয়ানে কি ছিল, তার কোনো ফিক্সড টাইম নাই, ফিক্সড স্যালারি নাই, সে প্রতি 100 লিডে 2000 টাকা করে পাবে, এবং সে মাস শেষে যতগুলো লিড করবে তো সে ততগুলো টাকা পাবে, সেটার উপর বেস করে প্রতি 100 লিডে 2000 টাকা হিসেবে যা হয় সেটা পাবে। বি ওয়ান টিমের ক্ষেত্রে বি টু টিম ছিল, বি ওয়ান ছিল এটা লিড জেনারেশন, বি টু টিমের কাজ কি, তার সেম, তার কোনো ফিক্সড সময় দেওয়া লাগবে না, ফিক্সড স্যালারি নেই, তবে সে অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করবে আমাদের সাথে, আমাদের সিপিএ কোর্স, গ্রাফিক ডিজাইন এই কোর্স গুলো যদি সেল করে, সিপিএ কোর্স বিশেষ করে, সে এখানে 50% অ্যাফিলিয়েট কমিশন পাবে। 50% অর্থাৎ কি, আসলে যদি 10 জনকে প্রমোশন করে যদি মাত্র 10 জনকে রেফার করতে পারে, তাহলে 10 থেকে 15 হাজার টাকা তার ইনকাম, অনলি 10 জন, শুয়ে শুয়ে কোনো 5 ঘন্টা শিফট না, হ্যান না দেন না, ইজিলি পারবে। এখন 50% কমিশন পাবে, এবং এছাড়াও আমাদের বিভিন্ন প্রোডাক্টের কিছু প্রমোশনের কাজ থাকে, সেই প্রমোশন গুলোর জন্য আপনাকে তাকে আলাদা ভাবে পেমেন্ট করা হবে। শুধু তাই না, সে যে লিড গুলো জেনারেট করবে সেই লিড গুলো তাকে দিয়ে দেওয়া হবে, সেই লিড গুলো থেকে সে ফোন দিয়ে আরো অ্যাফিলিয়েট করাতে পারবে। ঠিক আছে, সুযোগ তাদের জন্য অনেক কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এইবারে আসি সি টিম। সি টিমের ক্ষেত্রে বললাম যেটা, যে এ টিম, বি ওয়ান গেল, বি টু গেল, বা সি টিম, সি টিমের ক্ষেত্রে আমরা দেখাই আছে এখানে 5 ঘন্টা কাজ করে 8000 টাকা স্যালারি, যে কোনো কাজ করতে হবে। জাস্ট তফাৎ কি, এ টিমে আপনি 5 ঘন্টা একটানা করতে পারবেন, কিন্তু আপনার যদি 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা দুই শিফটে করতে হয় তাহলে আপনাকে সি টিম নিতে হবে, এবং সি টিমে আপনি 3টা শিডিউলের মধ্যে যে কোনো দুই শিফটে আপনি 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা করে কাজ করতে পারবেন। তবে এখানে একটা কথা হচ্ছে, সেকেন্ড মাস থেকে আপনাকে সর্বনিম্ন 300 থেকে 500 লিড সংগ্রহ করতেই হবে। ঠিক আছে, আর 500 লিডে বেশি হলে তো অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে প্রতি 1100 লিডে আপনাকে, প্রতি 100 লিডে আপনাকে 2000 টাকা করে পেমেন্ট করা হবে। ঠিক আছে, এটা আপনারা জানেন। আচ্ছা, এবং ফেক লিড যদি আপনারা কেউ দেন, যে কোনো ফেক লিড দিলে আপনাকে কি করা হবে, আপনার আইডি বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, আপনার আইডি কিন্তু বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, এবারে আসি, আর এই এ টিম, বি ওয়ান বা সি, এগুলোতে যদি আপনি অ্যাফিলিয়েট করেন তাহলে আপনার স্যালারির সাথে বোনাস অ্যাড হতে পারে। ঠিক আছে, আর ডি টিমের কাজটা কি, যারা সফলভাবে এ টিম, বি টিম এবং সি টিমে কাজ করবেন, যারা সফলভাবে এ টিম, বি টিম বা সি টিমে কাজ করবেন, কাজ করে বিশেষ দক্ষতার পরিচয় দিবেন, যারা এ টিম, বি টিম বা সি টিমে, যে কোনো এক টিমে কাজ করে বিশেষ দক্ষতার পরিচয় দিবে, এবং অ্যাডভান্স প্রশিক্ষণ নিয়ে, আমাদের সাথে অ্যাডভান্স প্রশিক্ষণ নিয়ে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই কেবলমাত্র এ টিমে, এই টিমে কাজ করতে পারবেন, মানে তারাই আমাদের সাথে ডি টিমে কাজ করতে পারবেন। ডি টিম বিসবন্ডের মেন্টরদের তত্ত্বাবধান থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজ করে মূলত বৈদেশিক মুদ্রা আয় করবেন, মানে যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ইনকাম করতে চান, শুধুমাত্র মানে বিসবন্ডের কাজ করবেন না, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তারা এ টিম বা বি টিম বা সি টিম থেকে, যে কোনো এক টিম থেকে ভালো পারফরমেন্স করবে, আমাদের সাথে কানেক্টেড থাকবে, আমাদের এখান থেকে অ্যাডভান্স প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ নিয়ে আমাদের একটা মূল্যায়ন পরীক্ষা আছে, উত্তীর্ণ পরীক্ষা, সেখানে মূল্যায়ন পরীক্ষা উত্তীর্ণ হবে, মানে তার কোয়ালিটি, স্কিল ডেভেলপমেন্টের যে স্কিল টেস্ট আছে, স্কিল টেস্টে সে যখন কোয়ালিফাইড করবে তখনই সে আমাদের সাথে ডি টিমে কাজ করতে পারবেন, এবং ডি টিমে কাজ করে সে আমাদের মেন্টরদের তত্ত্বাবধান থেকে, মানে মেন্টরদের আন্ডার থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। ঠিক আছে, আমি এই লিডের ইয়েটা আপনাদেরকে দিয়ে দিলাম, আমি কোয়েশ্চেন পর্বটা আজকে হয়তো বা কন্টিনিউ করতে পারবো বলে মনে হচ্ছে না, তারপরও 10 মিনিট নিব। হ্যাঁ, 10 মিনিট আমি আপনাদের সাথে কোয়েশ্চেন পর্বটা নিব, তবে কি বলে, আচ্ছা নেই, 10 মিনিট আছে, চ্যাট সেকশনটা অন করে দিয়েছি। টিম সিলেকশন ফর্মটা বাদে কোয়েশ্চেন করবেন, টিম সিলেকশন ফর্মটা বাদে, আমি এটা আগামীকালকে আবার একবার ক্লিয়ার করে দিবো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্লিয়ার করে দিবো আগামীকালকে। বাট ক্লাসের যতগুলো টপিক ছিল সেগুলো নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন, আমি আপনাদের সাথে থাকতে পারছি না একটা এক্সট্রা সময় দিয়ে, আগামীকালকে ক্লাসটা 10টা থেকে শুরু হবে, আপনারা গ্রুপে যে কোনো একজন, প্রত্যেকটা গ্রুপে শেয়ার, গ্রুপে এটা নোটিশ দিয়ে দেবেন যে ক্লাসটা আগামীকালকে, মানে আজকের, আজকে 21 তারিখে ইন্টার্নশিপ ক্লাসটা রাত 10টা থেকে শুরু হবে, 2টার মধ্যেই শেষ হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, রাত 10টা থেকে ক্লাসটা শুরু হবে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ক্লাসটা, মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, আগামীকালকে দেখা হবে।
আল্লাহ হাফেজ।